আজ আমার দেশে পূজা পার্বণে বাধা নাই, পূজা পার্বণে বাধা আছে, পূজা পার্বণে বাধা নাই, বাধা কোথায়? কোরআন শরীফের তাফসীর মাহফিলে, কোরআনের তাফসীরের মাহফিলে বাধা দেওয়া হচ্ছে। গান বাজনায় হাট 144 ধারা নাই, কিন্তু কোরআন শরীফের মাহফিলে 144 ধারা দেওয়া হচ্ছে। যারা দিচ্ছে তারা আবার উমরাও করে, হজও করে। ওরা আমাদের বলে আমরা নাকি ধর্মের নামে রাজনীতি করি, বলে না আমরা নাকি ধর্মের নামে রাজনীতি করি। আমি বলি ধর্মের নামে আমরা রাজনীতি করি না, আমরা ধর্মীয় রাজনীতি করি। কথাটা বুঝে আসছে কিনা? ধর্মের নামে রাজনীতি তো সেই ব্যক্তি করে 1996 সনের নির্বাচনের আগে যিনি মাথায় পট্টি বেঁধেছিলেন, যিনি শপথ গ্রহণের সময় হাতে তসবি পরেছিলেন, ধর্মের নামে রাজনীতি তিনি করেছেন। আজ আজ অনেকগুলি ডিগ্রি পেয়েছেন তিনি, অনেকগুলি ডিগ্রি পেয়েছেন, কয়টা মুখস্থ হয়ে গেছে আপনাদের? শকুনেরা, শকুন যদি গরুর গোশত কিনে খাওয়া লাগতো 80 টাকা কেজি দরে, শকুনে এত গোশত খাই কিনে খাইতে পারতো না। লেখাপড়া করে যদি ডিগ্রি নেওয়া লাগতো এত ডিগ্রি কপালে জুটত না। পয়সা দিয়া ম্যানেজ করা ডিগ্রি, কিন্তু নয়টা নিলে কি হবে? আসল ডিগ্রিটা এখনো বাকি আছে। আসল ডিগ্রি কোনটা? নির্বাচনের আগে পট্টি বেঁধে তসবি নিয়ে গোটা জাতিকে যে সফলভাবে প্রতারণা করতে আপনি পেরেছিলেন মহাপ্রতারক হিসাবে, সেই ডিগ্রি আগামী নির্বাচনের মোক্ষম সময় জনগণ আপনার গলায় পরায় দেবে। সুতরাং ধর্মের নামে রাজনীতি নয়, আমরা ধর্মীয় রাজনীতি করি, আমরা এই কোরআনের রাজনীতি করি। এই কোরআন নিয়ে বাঁচতে চাই, এই কোরআন নিয়ে মরতে চাই, এই কোরআন থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করতে চায় কাফের বেঈমান মুশরিকেরা। ও আমার জাতি, কোরআন থেকে যারা বিচ্ছিন্ন করতে চায়, তোমরা কি তাদের বিরুদ্ধে জেহাদের জন্য প্রস্তুত থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার করে বলেছেন, লাতাজিদান্না শাদ্দান্নাসি আদাবাতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযী আল্লাহ পাক বলছেন, হে রাসূল, মানুষের ভিতরে দুইটা শ্রেণী মুমিনদের জন্য সব থেকে জঘন্য দুশ্মন। কয়টা শ্রেণী? দুইটা, একটা হলো ইহুদ আর একটা হলো মুশরিক। একটা হলো ইহুদি আর একটা হলো মুশরিক, এটা হলো তোমাদের দুশ্মন। আর আজ আমাদের দেশে, পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমানেরা মুশরিকদের সঙ্গে সম্প্রীতি বাড়াচ্ছে, মুসলমানদের সাথে শত্রুতা বাড়াচ্ছে। মহতারাম জানাবে সাদার, হাজারাত ওলামায়ে কেরাম, সম্মানিত সুধী মণ্ডলী, উপস্থিত আমার দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে মহান আল্লাহ আমাদেরকে চট্টগ্রাম ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই দ্বিতীয় দিবসে হাজির হওয়ার তৌফিক এনায়েত করলেন, সে আল্লাহর দরবারে শুকরগুজার হচ্ছি। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, মহব্বতের সাথে জোরে সোরে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আপনারা এসেছেন কোরআন শোনার জন্য, কোরআনে পাক থেকে আলোচনা শোনার জন্য, কি বলেন ঠিক না? সে আলোচনা গতকাল শুনেছেন। আজকের মাগরিবের নামাজের পরে বাংলাদেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন আল্লামা হযরত মাওলানা লুৎফর রহমান সাহেব
দামাত বরকাতুহুমুল আলিয়া, আপনাদের সামনে কোরআন শরীফের একটি সুরার আংশিক তর্জমা এবং আলোচনা পর্যালোচনা ব্যাখ্যা আপনাদের সামনে পেশ করেছেন। এবং তারপরে বন্ধুবর আল্লামা হযরত মাওলানা আব্দুল লতিফ সাহেব মাদজিল্লুহু আপনাদের সামনে গুরুত্বপূর্ণ অল্প সময়ের মধ্যে কথা রেখেছেন, কুয়েতের অ্যাম্বাসেডর তিনিও কথা বক্তব্য রেখেছেন, সবই দিনই কথা, কোরআনের কথা হাদিসের কথা আমরা শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনা দিয়ে আমাদের জীবনকে ফায়দামান করুন, সবাই বলুন আমিন, আরো জোরে বলেন আমিন। বন্ধুগণ, আজকে যে অবস্থায় আপনারা বসেছেন, কোন পুলিশ আশেপাশে আমি দেখতে পাচ্ছি না, ঠিক না? কোন পুলিশ আছে নাকি? দেখতে পাচ্ছি না, থাকলেও থাকতে পারেন, আমি তো দেখতে পাচ্ছি না। কেউ আপনাদের বলছে না যে আপনারা বসেন বসেন, অনুরোধ করা হচ্ছে না। এরকম একটি মাহফিল আয়োজন করতে গেলে, কোন পার্টি অথবা গভর্নমেন্ট এ ধরনের একটি মাহফিল করতে গেলে কত লক্ষ টাকা খরচ হবে আপনারাই ভেবে দেখুন। তাদের যাদেরকে আসবে আনবে তারা প্রোগ্রামে প্রোগ্রামে বিপুল জনতা দেখাবার জন্য বাস ভাড়া ট্রাক ভাড়া, তারপরে তাদেরকে দিয়ে আনাবে, তাদেরকে টাকা দেওয়া পয়সা দেওয়া হোটেল সমস্ত হোটেলের বিরিয়ানি পোলাও কোরমা জনমের মতো খাইয়া তারপরে এর অর্ধেক লোকও একত্রিত করা মুশকিল হবে। যা উপস্থিত হবে তাও আবার কেউ আছে দাঁড়ায়া, কেউ আছে বৈশাখ, কেউ বিড়ি টানে, কেউ সানাসুর খায়, কেউ বাদাম ভাঙ্গে, আবার কারো কেউ অনেক লোকেরা দাঁড়িয়ে অনুরোধ করতে থাকে, ভাইয়েরা আমার বোনেরা আমার বসেন বসেন, আমাদের সংগ্রামী জননায়ক আমাদের দেশের জনগণের কলিজার টুকরা শ্রমিকের মাথার ঘিলু জনাব চেরাগালি বদনা সাহেব বক্তৃতা করবেন, আপনারা বসুন থামুন বসুন, কত অনুরোধ বিনোরোধ তারপরে বসে না, কি বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? আর আজকে অনুরোধ নাই, যার যার নিজস্ব দায়িত্ব নিয়ে যার যার জায়গা নিয়ে বসেছেন, কোন স্বেচ্ছাসেবক বাহিনী চেষ্টা করছে না, পুলিশ লাঠি ঠেঙ্গা মারছে না, বুঝছেন? আপনার সরকারি প্রোগ্রাম হলে বেশি নড়াচড়া করলে তো পত্রিকা আসে পুলিশ মৃদু লাঠি চার্জ করেছে, পুলিশের মৃদু লাঠি চার্জ তা তো বোঝেন, পাঁচজনের হাত থাকলেও পারে গেলেও পারে, এর নাম হলো মৃদু লাঠি চার্জ। কোন লাঠি চার্জের ব্যবস্থা নাই, কিচ্ছু নাই, সব বসে আছেন, কিসের কারণ, কি জন্যে এই শান্তি এই শৃঙ্খলা, কারণটা কি? কারণ হলো এই যে কোরআন শরীফের এই মুজিজা সত্যি যা কিছু এখানে হচ্ছে এ কেরামতি সাইদির নয়, এটা সমাজ কল্যাণ পরিষদের নয়, সম্পূর্ণ মুজিজা কোরআনে হাকিমের। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। যে কোরআনের কথা শুনতে এসে এই শান্তি বিরাজ হয়, যে কোরআনের কথা শুনতে এলে পরে নারী পুরুষ নির্বিশেষে এভাবে এত শান্তিপূর্ণ একটা পরিবেশের সৃষ্টি হয়, সেই কোরআনের আইন যদি বঙ্গভবন থেকে শুরু করে ক্ষেত খামার অফিস আদালত ক্যান্টনমেন্ট সেক্রেটারিয়েট সমস্ত জায়গায় যদি কোরআনের আইন চলে তাহলে দেশটার অবস্থা কি হবে আপনারা বলেন? সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজকে বাংলাদেশে চলছে চরম রাজনৈতিক অস্থিরতা, চলছে অর্থনৈতিক দেউলিয়াপনা, শুরু হয়েছে চতুর্দিকে সন্ত্রাসবাদের আনাগোনা, আজকে আমাদের শিক্ষাঙ্গনগুলি সব বিরাট বিরাট ব্যাটল ফিল্ডে রণাঙ্গনে পরিণত হয়ে গেছে সমস্ত শিক্ষাঙ্গনগুলি, কি বলেন ঠিক কিনা? ক্ষুদা দারিদ্রের অভিশাপে মানুষেরা নির্যাতিত নিপীড়িত হচ্ছে, তিন বছরের বাংলাদেশের বুকে তিন বছরের শিশু কন্যা সোনিয়া থেকে শুরু করে দিনাজপুরের 80 বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষণের হাত থেকে রেহাই পাচ্ছে না, এ হল আজ বাংলাদেশের এক বিরাট কলঙ্কময় চিত্র, বাংলাদেশের এক কলঙ্কময় ইতিহাসের অধ্যায়। আজকের ইউনিভার্সিটি সমূহ বিরাট বিরাট রণাঙ্গন যুদ্ধের ক্ষেত্রে পরিণত হয়ে গিয়েছে, অস্ত্রপাতির ঝনঝনানি চলছে, আপনারা পত্রিকার ছবি দেখেন টিভিতেও দেখতে পারেন, এক একটা ইউনিভার্সিটি থেকে বিশেষ করে ঢাকা দেখুন আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে কত অস্ত্র উদ্ধার হয়েছে, দেখা গেল শুধুমাত্র একটা হল থেকে ড্যাগার স্টেনগান এসএলআর এসএমজি তারপরে ছুরি কুড়াল ব্লেড ককটেল মলোটেল ককটেল হ্যান্ডবম গ্রেনেড বোমা বহুত পাওয়া গিয়েছে, এগুলি ভরপুর সেখানে। আজকে আমাদের ইউনিভার্সিটির কাছে আমরা কি এই আশা করি যে বাংলাদেশের ইউনিভার্সিটি সমূহ আমাদেরকে ডাকাত উপহার দেবে, আমাদেরকে গুন্ডা উপহার দেবে, আমাদের দেশে সন্ত্রাসবাদ সৃষ্টিকারী সন্তান উপহার দেবে ইউনিভার্সিটির কাছে, এটা আশা করি? জোরে বলেন আশা করছি। সুতরাং আজকের ইউনিভার্সিটির এই অস্ত্রপাতি কারা সাপ্লাই দেয়, কারা অস্ত্র সংরক্ষণ করছে, আর পুলিশ সেখানে ঢুকতে দেওয়া হয় না,
পুলিশ যদি ঢোকে তাহলে কর্তৃপক্ষ বলে যে ইউনিভার্সিটির জাত গেছে, যদি পুলিশ ঢুকে যদিও ঢোকে অর্ডার পাইয়া কিছু কইতে পারবে না, যদি কিছু বলে তাহলে ইউনিভার্সিটির সর্বনাশ করে পুলিশ কেন মারলো, আর যদি না মারে তাহলে পত্রিকা আসে পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। আমি বলি পুলিশের হইছে তরমুজের দশা। তরমুজ কিরকম? ছুরির উপরে যদি তরমুজ পড়ে তাহলে ক্ষতিকার, ছুরির উপরে তরমুজ পড়েছে ক্ষতিকার, আবার ছুরিটা এসে তরমুজের উপরে পড়েছে ক্ষতিকার। তরমুজের পুলিশের অবস্থা হয়েছে আজ ইউনিভার্সিটির দিক দিয়ে তরমুজের মতো, ঢুকলেও জ্বালা ভিতরে, না ঢুকলেও জ্বালা, মুসিবতে পড়েছে। আমি বলি ইউনিভার্সিটি এমন কোন পবিত্র জায়গা হয়েছে যেখানে পুলিশ ঢুকে সার্চ করতে পারবে না। আমি বলে থাকি অন্যান্য ইউনিভার্সিটি তো দূরের কথা, ঢাকা ইউনিভার্সিটি ঘেরাও করা হোক আর্মি দিয়ে, মিডিয়ার আর পুলিশ দিয়ে, ভিতরে ঢুকায়া সমস্ত মাটিগুলি খোঁচা হোক, ইউনিভার্সিটির মাটি খোঁড়া হোক, হলগুলি তল্লাশি করা হোক, একটা দুইটা ট্রাক নয় শত শত ট্রাক অস্ত্র বের হবে ইউনিভার্সিটি থেকে। আমি বলতে চাই জেনারেলের সাহেব, আমি বলতে চাই জেনারেলের সাহেব শুনুন, আমি বলতে চাই আজকে ইউনিভার্সিটি থেকে অস্ত্র উদ্ধার না করে আমাদের সন্তানগুলিকে গুন্ডা ডাক আমরা তোমাকে দিলাম কোরআন শরীফের তাফসীরের মাহফিল থেকে, এক সপ্তাহের ভেতরে ইউনিভার্স বাংলাদেশের সব ইউনিভার্সিটি ঘেরাও করো, ভিতরে আর্মি পাঠিয়ে তালাশ করো, অস্ত্র উদ্ধার করো, যদি অস্ত্র উদ্ধার করো ছাত্র ছাত্রীদের পড়ার পরিবেশ যদি তৈরি না করো তাহলে বুঝবো জেনারেলের সব সমস্ত ইউনিভার্সিটিতে অস্ত্র তুমি সাপ্লাই করতেছ। বন্ধুগণ, আজকে ইউনিভার্সিটির এই ধ্বংসযজ্ঞ, এই ধরনের অস্ত্রপাতি যুদ্ধ হবে না কেন, হবে না কেন? তার কারণ হল ইউনিভার্সিটির মনোগ্রাম ছিল আজ থেকে 10-15 বছর আগে, যারা মেট্রিক দিয়ে পাশ করেছেন তারা দেখেছেন তাদের সার্টিফিকেটের উপরে মনোগ্রাম ছিল ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, ঢাকা ইউনিভার্সিটিতে ছিল রব্বি জিদনি ইলমা, কোরআন শরীফের আয়াতকে তারা বরদাস্ত করতে পারেনি। কোরআনের আয়াত বরদাস্ত করতে না পেরে কোরআনের আয়াতকে উঠিয়ে দেওয়া হয়েছে যে ইউনিভার্সিটির মনোগ্রাম থেকে, সে ইউনিভার্সিটির চোর ডাকাত লুচ্ছা বদমাশ ছাড়া জাতিকে আর কি উপহার দিতে পারবে? বন্ধুগণ, আল্লামা হযরত মাওলানা লুৎফর রহমান সাহেব মাদজিল্লহ কোরআন শরীফের যে ধরনের ব্যাখ্যা করলেন, এই ধরনের যদি ইউনিভার্সিটিতে মুফাসসিরদেরকে রেখে যদি কোরআন পড়ানো হতো আমার ছেলে লেনিন আর কার্ল মার্ক্সের ভক্ত হতো না, আমার ছেলে খালেদ বিন ওয়ালিদ হয়ে সালাহউদ্দিন আইয়ুবি হয়ে বাংলার জমিনে বের হয়ে গোটা বাংলাদেশকে কোরআনের শাসনে পরিণত করত। সুতরাং আজকে আমাদের দেশের যে চরম দুরবস্থা যা চলছে তার একমাত্র কারণ কোরআনের আইন নাই, সেই জন্য আজ নারী নির্যাতন, ইউনিভার্সিটির মারামারি, চুরি ডাকাতি, ছিনতাই, রাহাজানি, ধর্ষণ, হত্যা আর অর্থনৈতিক দেউলিয়াপনা, রাজনৈতিক অস্থিরতা যা চলছে তার একমাত্র কারণ কোরআন শরীফের শাসন নাই বলে। একমাত্র কারণ কি? কোরআনের শাসন নাই বলে। কোরআনের শাসন যদি আসে সমস্ত বিপদ আপদ দূর হয়ে গিয়ে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শোষণ মুক্ত ভীতিহীন নিরাপত্তাপূর্ণ একটি রাষ্ট্র মুসলমানদেরকে উপহার দেবেন, কোনো সন্দেহ নাই, এটা আল্লাহর ওয়াদা, যারা বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই ছোট্ট ভূমিকাটি আপনাদের সামনে রাখলাম, কোরআন শরীফের তাফসীর আপনারা শুনতেছিলেন সূরা ইয়াসিন থেকে, কোন সূরা বলুন, তার একটি রুকু আমি গতকাল আপনাদের সামনে বলেছি। আজকের আলোচনা ছিল অনেক লম্বা, কিন্তু সেই আলোচনা আজকের রুকু সূরা ইয়াসিন কোরআন শরীফের হৃৎপিণ্ড, কোরআন শরীফের কালব, সূরা ইয়াসিন কোরআন শরীফের কি? কালব, হৃৎপিণ্ড। কাজী এর আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত লম্বা চৌড়া। তো আজকে আমি যে আলোচনা আপনাদের সামনে করব আপনারা কতক্ষণ ধৈর্য ধরতে পারবেন আমি জানি না, তবুও আমি চেষ্টা করব সংক্ষেপ করব যাতে করে আপনাদের কষ্ট না হয়। বন্ধুগণ, আসুন গতকালের মতো আজও আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই নি। সবাই পড়েন
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিচারিত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চাই পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করা যাচ্ছে وَاضْرِبْ لَهُمْ مَثَلًا أَصْحَابَ الْقَرْيَةِ إِذْ جَاءَهَا الْمُرْسَلُونَ إِذْ أَرْسَلْنَا إِلَيْهِمُ اثْنَيْنِ فَكَذَّبُوهُمَا فَعَزَّزْنَا بِثَالِثٍ فَقَالُوا إِنَّا إِلَيْكُم مُرْسَلُونَ আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা, কি বলেন মনে আছে না? আমি সেই প্রসঙ্গ টানবার সময় নেই, আজকের আলোচনা শুরু হচ্ছে এখান থেকে। আল্লাহ হুজুরকে বলছেন যে তুমি দৃষ্টান্ত স্বরূপ সেই জনবসতির কাহিনী শুনায় দাও। ইজ যা আহাল মুরসালুন, যখন সেখানে রসুলগণ এসেছিলেন। ইজ আরসালনা ইলাইহি মুসনাইনে, যখন সেখানে দুইজন রসুল এলেন। ফাকাজ্জাবুহুমা, তখন তাদের দুইজনকে তারা মিথ্যা প্রতিপন্ন করল। ফাআজ্জাজনা বিসালিসিন, এরপরে যখন আমি তৃতীয় আরেকজনকে সাহায্যকারী হিসাবে পাঠালাম এবং তারা এসে যখন বলল, ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন, এবং তারা তিনজন একসঙ্গে বললেন যে নিঃসন্দেহে আমরা আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে রসুল হিসেবে প্রেরিত হয়েছি। কালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, ওরা তখন বলল, জনবসতির লোকেরা বলল যে তোমরা তো কিছুই নও, তোমরা বরং আমাদের মতই কয়েকজন মানুষ মাত্র। ওয়ামা আনসালা রহমানু মিন শাই, আর আমাদের অর্থাৎ রহমান আল্লাহ সৃষ্টিকর্তা তিনি কোন জিনিসই নাজিল করেন নাই। ইন আনতুম ইল্লা তাকজিবুন, বরং তোমরা আমাদের সামনে শুধু মিথ্যা কথাই বলতেছো। এ হলো আয়াত সমূহের শাব্দিক অর্থ। আসাবে কারিয়া, সেই জনবসতির একটি ঘটনা আল্লাহ এখানে উল্লেখ করছেন। এখানে দুইজন রসুল উপস্থিত হয়েছিলেন দিনের দাওয়াত নিয়ে, তাদের কাছে দাওয়াত পেশ করলেন। সেই দাওয়াতের কথা উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন এ কাহিনী বর্ণনার মাধ্যমে বুঝাচ্ছেন যে সেই জনবসতির লোকেরা, তারা যে হটকারিতা এবং জেদ ধরে এই তিনজনকে অস্বীকার করেছিল, ঠিক সেই জনবসতির লোকদের মতোই মক্কার কাফেরেরা জনাবে মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হটকারিতা এবং জিদ ধরে তারা রসুলের নেতৃত্ব, রসুলের রেসালাতকে তারা মানবে না বলে তারাও সেই পরিণামের দিকে অগ্রসর হচ্ছে যে পরিণতি হয়েছিল ওই জনবসতির লোকদের, যে পরিণতি আমি তাদের করেছিলাম মক্কার কাফেরা সেদিকেই অগ্রসর হচ্ছে। এখন ওরা রসুলকে মানল না কেন, তার কারণ কি? তার কারণ সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওর কারণ হলো, ওরা বলছে قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون ওরা বলল, এরা রেসালাতের দাবি করছে যে আমরা আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়ে প্রেরিত হয়েছি। ওরা বলছে যে তোমরা তো আমাদের মতোই মানুষ, তোমরা তো শুধু মানুষই। অর্থাৎ কোরআন নাজিলের বহু পূর্ব থেকে, শত সহস্র বছর থেকে মানুষের মধ্যে এ ধরনের একটি চিন্তাধারা কার্যকরী ছিল যে মানুষ কোনোদিন রসুল হতে পারে না, মানুষ রসুল হতে পারে না, রসুল অন্য কোনো জিনিস হবে, হয় ফেরেশতা হবে না হয় অশরীরী কিছু হবে, মানুষ কি করে রসুল হয়, আল্লাহর প্রতিনিধি কোনোদিন মানুষ হতে পারে না, এটাই ছিল তাদের চিন্তাধারা। এই চিন্তাধারা নিয়ে যখনই কোনো রসুল আসতেন তখন এই সুতো ধরে তারা রসুলকে অস্বীকার করত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে শোনাচ্ছেন যে এই কথা হযরত নূহ আলাইহিস সালামকেও তার জাতিরা এই কথাই বলেছে। মা হাযা ইল্লা
بَشَرٌ مِثْلُكُمْ يُرِيدُ أَنْ يَتَفَضَّلَ عَلَيْكُمْ وَلَوْ شَاءَ اللَّهُ لَأَنْزَلَ مَلَائِكَةً مَا سَمِعْنَا بِهَذَا فِي آبَائِنَا الْأَوَّلِينَ ওরা বলতো মা হাজা ইল্লা বাশারুম মিসলুকুম, নূহ আলাইহিস সালাম নবুয়তের দাবি করছে, তারে দেখে কয় যে তুমি তো মানুষ ছাড়া আর কিছু না, তুমি তো আমাদের মতই মানুষ। হ্যাঁ, তুমি তো আমাদের মতই মানুষ। নেতারা বলতো যে এরা হলো তোমাদের মতই মানুষ, এরা চায় তোমাদের উপরে নিজেদের মর্যাদা প্রতিষ্ঠা করতে, রসুল একটা দাবি করে তোমাদের উপরে মর্যাদা প্রতিষ্ঠা করতে চায়। ওয়ালাউ শা আল্লাহু লানজারা মালাইকা, আল্লাহ ইচ্ছা করলে তো ফেরেশতা নাযিল করে দিতেন আমাদের কাছে, ফেরেশতা তো দেন নাই, আমাদের মতো মানুষ একটা রসুল বানাইছেন, কাজী রসুল কিছুতেই হতে পারে না। মা সামিনা বিহাযা ফি আবাইনাল আউয়ালিন, আমরা কোনোদিন বাপ দাদা সদ্য গোষ্ঠীর মুখেও শুনি নাই যে মানুষ কোনোদিন রসুল হয়। জোরে কন্যাউজুবিল্লাহ, এই এই ধরনের সুতা দিয়ে তারা পয়গম্বরদেরকে অস্বীকার করত। হযরতে হুদ আলাইহিস সালাম সম্পর্কেও এই জাতীয় বক্তব্য পেশ করেছে। হযরতে হুদ এসে যখন বলেছেন, তোমরা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই পড়েন জোরে সোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা কালেমার দাওয়াত দিলেন, আর নিজেকে যখন নবী বলে তিনি প্রকাশ করলেন যে আমি আল্লাহর রসুল আল্লাহর নবী, তখন জাতি কি বলল? সে সময় ওই কাফেরেরা যারা নাকি আল্লাহকে অস্বীকার করত তারা তখনও বলেছে, মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম ইয়াকুলু মিম্মা তাআকুলুনা মিনহু ওয়া ইয়াশরাবু মিম্মা তাশরাবুন, এরা মানুষ ছাড়া আর কিছু না, এই যে দাবি করতেছে নবী বলে এরা তো আমাদের মতোই মানুষ। নেতারা বলছে, দেখো এরা তোমরা যা খাও ওরাও তাই খায়, এই রসুলেরা তোমরা যা পান করো ওরাও তাই পান করে, তোমরা কি তোমাদের মতো একজন মানুষের মানুষকে নবী মেনে রসুল মেনে তারপরে তোমরা কি জাদুর শিকার হতে চাও? এরা জাদু দেখাতে এসেছে, আসলে এরা রসুল। ভাইরা আমার, হযরতে মূসা আলাইহিস সালাম, হযরতে হারুন আলাইহিস সালাম তারা যখন দ্বীনের দাওয়াত নিয়ে গিয়েছেন আর ফেরাউনের কাছে যখন বলেছেন, ফেরাউন রে পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, আমরা আল্লাহর পয়গম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর আল্লাহর পক্ষ থেকে আমরা প্রেরিত হয়েছি রাসূল হিসেবে, ওই জাতি তখন কি বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওরাও ওই সময় একই কথা বলেছে, তারা বলেছে, আনুমিনু লিবাশারাইনি মিসলুনা, আমরা কি ইমান আনবো এমন দুইজন মানুষের উপরে যারা আমাদের মতোই মানুষ, আমাদের মতোই মানুষ। ওরা এসে রসুলের দাবি করছে, রেসালাতের দাবি করছে, দাবি করলে বুঝি মানবো, মানুষ কোনদিন রসুল হয় নাকি, এ হলো তাদের চিন্তাধারা। ঠিক এমনি করে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়াতের দাবি করলেন, যখন তিনি বললেন আমি আল্লাহর রাসূল আমার কথা তোমরা মেনে নাও, তখন ওই যুগের কাফিরেরা মক্কার কাফিরেরা তারাও বলা শুরু করে দিল, মালি হাযাল রাসূল, এ কি আশ্চর্য ধরনের রাসূল, হ্যাঁ কি আশ্চর্য ধরনের রাসূল, ইয়াকুলু তোয়ামা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, আমাদের মতই হাঁটাচলা করে আমাদের মতই বাজারে যায়, কেমন কায়দার রাসূল। একজনে শুনছিল যে অমুক জায়গায় পীর সাহেবের 15টা ছেলে আর 6টা মেয়ে, শুনে কয় যে সর্বনাশ, তাহলে আর বিশ্বাস করবো কারে, পীর সাহেবদের যদি ছেলে পেলে হয়, এদের ধারণা ওই রকম। নবী এবার বাজারে যাবে কেন, এটা কেমন কথা, বাজারে যায় বেচা কিনা করে বিয়ে শাদি করে ছেলে মেয়ে হয়, সে কেমন কথা। ভাইরা আমার, এমনি করে তারা রিসালাতকে অস্বীকার করেছে সব সময়ের জন্য। এই সুতা দিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমনি ভাবি যত রসুল আমি দুনিয়ায় পাঠাইছি কাউকে আমি ফেরেশতা করে পাঠাই নাই, যত নবী পাঠালাম সমস্ত নবীরাই খাওয়া দাওয়া করেছেন, বাজারে ঘোরাফেরা করেছেন, শুধু তাই নয়, ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিকা ওয়া জাআলনা লাহুম আযওয়াজা ওয়া যুররিয়্যা, যত নবী যত রসুল এই পর্যন্ত দুনিয়া আমি পাঠিয়েছি সবাইকে স্ত্রী দিয়েছি এবং ছেলে পেলেও তাদের আমি দান করেছি, জোরে বলেন সুবহানাল্লাহ,
তাদেরকে এমন কোন শরীর দেয় নাই যে তাদের খাওয়া লাগবে না, আর এমন কোন হায়াত দেয় নাই যে মরাও লাগবে না, তারা মরবে মানুষের মতই তারা। সুতরাং এরা হলো তোমাদের মতই মানুষ, তোমরা কেন অস্বীকার করছো? আল্লাহর নবী সম্পর্কে, নবীর বসরিয়াত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি আপনার নিজের বসরিয়াত সম্পর্কে মানুষকে বুঝায় দেন, তারা যেন আপনাকে উল্টা পাল্টা না বোঝে। যেহেতু পয়গম্বরদের সম্পর্কে মানুষেরা উল্টা পাল্টা ধারণা ধরনের অতীত কাল থেকে করে এসছে, তাই আল্লাহ বলছেন আপনার সম্পর্কেও যেন এই জাতীয় ধারণা না করে, আপনিও যে মানুষ সে কথা শোনায় দেন। قل انما انا بشر مثلكم يوحى الي انما الهكم اله واحد মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি বলে দেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতই একজন মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ, আমি তোমাদের মতই মানুষ, আমার কাছে ওহী আসে, তোমাদের ইলাহ আর আমার ইলাহ একই আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর নবীর এই বশরিয়াত সম্পর্কে আজ কথা উঠেছে সমাজের মধ্যে, রাসূল কি তারা হাজের নাজের মনে করে এক শ্রেণীর লোকেরা। প্রথমে তো রাসূলকে মানুষ বলতেই রাজি না, রসুলকে অতিমানব বলে, মহামানব বলতেও রাজি না, অতিমানব। আপনাদের মনে রাখতে হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিমানব নন, তিনি মহামানব। রসুল কি জোরে বলেন? মহামানব। তারপরে রসুলকে নেতা বলতেও তারা রাজি না, নেতা বললে নাকি অপমান হয়, তাদের দৃষ্টিতে নেতা বললে অপমান হয়। ওরা বলে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমার নেতা তোমার নেতা বিশ্বনবী বলা হয়, তাহলে আমার নেতা তোমার নেতা, তো লোকেরা অমুক তমুক নানা রকম অনেক কিছু বলে, তাহলে হুজুরকে সেই কাতারে দাঁড় করানো হলো। এগুলি হলো সংকীর্ণ চিন্তাধারার বহিঃপ্রকাশ। বাংলায় বললে ওরা আপত্তি করে, কিন্তু যদি আরবিতে বলা হয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাইয়্যিদিনা শব্দের অর্থ কি? আমাদের নেতা, আওয়ার লিডার, আমারে সরদার, আমাদের নেতা, তখন আর আপত্তি করে না আরবিতে যদি বলা হয়। বাংলায় বললেই আপত্তি। এর কারণ হলো মাতৃভাষা বাংলা ভাষা, এই ভাষার উপরে দখল খুবই কম। বাংলায় বক্তৃতা করতে গিয়ে আগার মগর ইয়ানে অন্তত এক গাদা না কইয়া বাংলা কইতেই পারে না। এ হলো এক শ্রেণীর অবস্থা। আর এক শ্রেণীও আছে যারা বাংলা ভাষার খুব দরদ দেখান, অথচ বাংলা কথা বলতে গিয়ে তার মধ্যে অন্তত পাঁচ মিনিট কথা কইলে পনেরো বার বা ষোলো বার তার মধ্যে ইংরেজি না কইলে ক্ষুধাই মেটে না। একজনে বলছিল, কয় যে এই ধরনের লোকেরা যে বাংলা কথা বলতে গিয়ে মাঝে মধ্যে ইংরেজি কয়, আমি এইসব লাইক করি না। কয় আপনি তো একটা করে ফেললেন, কয় সরি, কথা বুঝলেন? এই হলো অবস্থা। সুতরাং বাংলা ভাষার উপরে, নিজের মাতৃভাষার উপরে দখল না থাকার কারণে এ দুর্দশা হয়। শাব্দিক তর্জমা করলে তারা শিউরে ওঠে। ভাইরা আমার, তারা বলতে চায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদিও আল্লাহ বলে না, কিন্তু আল্লাহর উপরে নিয়ে যায়। জোরে কর নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি তাদের মুখে শুনেছি তারা এ ধরনের কথা বলে, গর শরীয়ত কে দর না হতা তুমি ইহি কহতা কি রাসূল খুদা খোদে খুদা বন কে আয়া। জোরে কর নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মহব্বত করতে করতে রাসূল আল্লাহর উপরে উঠিয়ে দিয়েছে। এই জন্য বিদআত এসেছে হুব্বে রাসূল থেকে, আর ইলহাদ এসেছে বগজে রাসূল থেকে। এটা বলেন নাউজুবিল্লাহ, এটাও ঠিক না, এটাও ঠিক না। রাসুলের মর্যাদা তার নিজের স্থানে, আল্লাহর মর্যাদা তার নিজস্ব স্থানে, এতে কোনো সন্দেহ নাই, একটার উপর আরেকটা যেতে পারে না, কথা বুঝতে পেরেছেন? এই জন্য তারা হুজুরকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ হিসেবে চিনতে চায় না, তাকে মানুষ ছাড়া আরো অন্যরকম কিছু বুঝতে চায়। সেই জন্য তারা কোথাও প্রোগ্রাম করলে পরে সেই মঞ্চের উপরে হুজুরের জন্য আলাদা একটা চেয়ারেরও ব্যবস্থা করে। এসব খবর আমরা শুনতে পাই বিভিন্ন জায়গায়। আর বলে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজের, সব সময় তিনি সদা সর্বত্র বিরাজমান। এই জন্য রসুল যখন মাহফিলে আসেন তার জন্য একটা আলাদা চেয়ার না রেখে কি কোনো উপায় আছে? হুজুরকে খাড়া করে রাখি কি আর চেয়ারে বসানো যায়? বসা যায়। এই জন্য একটা ভালো চেয়ার তার জন্য রাখা হয়, আর একটা খালি চেয়ারে নিজেরা নায়েবে সদর হয়ে বসে। সদর হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মাঝে মধ্যে বলি যে তর্কের খাতিরে না হয় মেনে নিলাম হুজুর আসছেন, হুজুর সদা সর্বত্র বিরাজমান একথা আমরা বিশ্বাস করি না। এগুলো আমাদের আকীদা বহির্ভূত। সদা সর্বত্র সমবাদে সমভাবে বিরাজমান একটি সত্তা, তার নাম আল্লাহ। যারে বলেন তার নাম কি? আল্লাহ। ওরা কয় যে আমরা আল্লাহর গোলাম, আমরা রসুলের গোলাম। নাউজুবিল্লাহি মিন জালিক। একটা কথা হলো আমরা সবাই হলাম আল্লাহর গোলাম। যারে বলেন আমরা কার গোলাম? আরো জোরে বলেন কার গোলাম? আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা গোলাম নই,
আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা হুজুরের কি উম্মত। ভাইরা আমার, আমি তাই বলি তর্কের খাতিরে না হয় মেনে নিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন মাহফিলের মধ্যে, আসলে পরে একটা চেয়ার দেওয়া দরকার উম্মতেরা, যেখানে হুজুর আসছেন চেয়ার তো দিতেই হবে। কিন্তু আপনি আমাকে বলেন মঞ্চের উপরে একটা চেয়ার দিলাম আল্লাহর রাসূলের জন্য, এবার আপনি বলেন আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে এমন কোন বেয়াদবের সন্তান আছে যে রসুলের চেয়ারের কাছে আর একটা চেয়ার দিয়া সেই চেয়ারে বসার মতো দুঃসাহস করে এমন বেয়াদব আছে খোদার জমিনে? জোরে বলেন আছে নাই? তাহলে এটা কি হলো? এটা হলো রসুলকে ইজ্জত করতে গিয়ে তাওহীন করা হলো, অসম্মান করা হলো। সুতরাং আল্লাহর নবীকে সর্বপ্রথম আকীদা দ্রষ্ট করে নিতে হবে। আল্লাহ বলছেন যে লোকেরা কাফেরেরা এই চিন্তা করত, তোমাদের ভিতরে কুফরি চিন্তা কেন এলো? মুহাম্মদ সাল্লাল্লাহু অতীতের সমস্ত পয়গম্বর তারাও মানুষ ছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও মানুষ। তিনিও কি? তিনিও মানুষ। পার্থক্য একটু আছে, আমাদের মতোই মানুষ কিন্তু পার্থক্য কিছু আছে। সে পার্থক্য কি সেটা আমি আপনাদের সময় বহু সময় বলেছি, আজকে সামান্য একটু বলি। পার্থক্য হলো এখানে যে আল্লাহর নবী কখনো গুনাহ করেন না, মাসুম। মানুষেরা যে কোনো মুহূর্তে গুনাহ করতে পারে, যত বড় পীর হোক, যত বড় বুজুর্গ হোক, যত বড় আলেম হোক, যে কেউ হোক না কেন, যে কোনো মুহূর্তে গুনাহ করা তার জন্য স্বাভাবিক। কিন্তু আল্লাহ নবীর পক্ষে গুনাহ করা স্বাভাবিক নয়। আল্লাহ নবীকে ওয়াসওয়াসা দিতে শয়তান কখনো সক্ষম নয়, শয়তান কখনো সক্ষম নয় ওয়াসওয়াসা দেওয়ার জন্য। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখে সে নিশ্চয়ই আমাকে স্বপ্নে দেখে, যেহেতু শয়তান আমার সুরত ধারণ করতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। পার্থক্য এখানে, আরো পার্থক্য আছে। আমরা শুধু সামনের দিকে দেখি, আল্লাহ নবী সামনে যেমন দেখতেন ডানে বামে তেমন দেখতেন, পিছনেও তেমন দেখতেন সমানভাবে। আমরা ঘুমলে পরে কিছুই টের পাই না, আল্লাহ নবী ঘুমলে পরে জাগ্রত থাকাকালীন যেমন দেখতেন সবকিছু, ঘুমের আর ঘুমের ভিতরেও আল্লাহ নবী ওরকম সব দেখতে পেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো পার্থক্য রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিনি হলেন আল্লাহর রাসূল, আকাশের নিচে আরশের নিচে জমিনের উপরে তার চাইতে মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব আল্লাহ জমিনে আর একজনও নাই। আমাদের মতো মানুষ তার অর্থ কি? তার অর্থ হল আমরা যেমন মায়ের পেট থেকে আসছি, আমরা যেমন খাই দেয়, আমরা যেমন বিয়ে শাদি করি, আমরা যেমন ব্যবসা বাণিজ্য করি, আল্লাহর নবী এগুলি সব করেছেন। এই হিসেবে তিনি মানুষ, এই হিসেবে তিনি কি? এই হিসেবে তিনি মানুষ। সুতরাং এই কাফেরেরা দীর্ঘকাল থেকে, বহুকাল থেকে, সহস্র সহস্র বছর ধরে তাদের ওই চিন্তাধারা যে রসুল কোনোদিন মানুষ হতে পারে না, বরং রসুল হলো অন্য একটা কিছু। মানুষ কেমনে রসুল হয়? আর রসুলের রেসালাতের দাবি করে তিনি বাজার করবেন, খাওয়া দাওয়া করবেন, বিয়ে শাদী করবেন, এটা তাদের মাথার মধ্যে, আকলের মধ্যে ঢুকত না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আরাম এই সুতা দিয়ে রসুলদেরকে অস্বীকার করত। আল্লাহর ওই রসুলগণ ওই সমাজের ভিতরে জনবসতির কাছে, জনগণের কাছে তারা বললেন আলু রব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন। তারা বললেন যে আমরা, আমাদের রব আমাদেরকে নিশ্চয়ই তোমাদের কাছে, তোমাদের কাছে আমাদেরকে রসুল করে প্রেরণ করেছেন, আমরা তোমাদের কাছে রসুল হিসেবে আল্লাহর তরফ থেকে এসেছি। আর আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হলো ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আমাদের দায়িত্ব হলো সঠিক পয়গাম, সঠিক হেদায়েতের দাওয়াত তোমাদের কাছে পৌঁছে দেওয়া, এই হলো আমাদের দায়িত্ব। আলু ইন্না তাতায়্যারনা বিকুম লাইন লাম তান্তাহু লানারজুমান্নাকুম ওয়ালায়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। একটু ধরে সেই পড়েন সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। জোরে বলে মহব্বতের সাথে সালাতুন ইয়া রাসূলাল্লাহ। বন্ধুগণ, ওদের দাবি ছিল সেই জনবসতির লোকেরা, তারা বলল আমা আনসালার রহমান মিন শাই, রহমান খোদা তিনি কিছুই নাজিল করেন নাই, তোমরা বরং মিথ্যা কথা বলছো। মক্কার কাফেরেরাও এ কথা বলতো, আর এই মূর্খতা আজও পর্যন্ত আছে। আজও শিক্ষিত সমাজ
বিংশ শতাব্দীর এই যুগ সন্ধিক্ষণে বুদ্ধিজীবীদের ভিতরে আজও এই কথা চালু আছে। তারা বলে যে আকাশ থেকে কোনো জিনিস নাজিল হওয়ার কোনো দরকার নাই, আমরাই তো বুদ্ধিজীবী, আমাদের বুদ্ধি কি কম নাকি? বুদ্ধিজীবী কারা? যারা বুদ্ধি বিক্রি করে প্যাচ চালায়, এরা হলেন বুদ্ধিজীবী। তাদের ধারণা হলো, তাদের বক্তব্য হলো, আকাশ থেকে কোনো কিছু নাজিল করে যদি মানুষকে কন্ট্রোল করা হয় তাহলে তো আর মানুষের স্বাধীনতা রইল কোথায়? কাফেররা বলছে এখনো, শিক্ষিত লোকেরা আজও বলে যে আকাশ থেকে কোনো কিছু নাজিল হওয়ার দরকার নাই। দেখেন নাই ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটির একজন প্রফেসর যার নাম আমি নিতে সবসময় ঘৃণাবোধ করি, নামের শেষে একটা শরীফ শব্দ আছে, বুঝলেন? তিনি বিচিত্রা সাপ্তাহিক পত্রিকার এক সাক্ষাৎকারে তাকে জিজ্ঞাসা করা হয়েছে ধর্ম সম্পর্কে আপনার অভিমত কি, উনি বলেছেন ধর্ম আবার কি, আর ধর্ম যদি একটা থাকি তার আবার কোন শাস্ত্র থাকতে হবে? আমি এইসব বিশ্বাস করি না, স্রষ্টা তো আমি মানি না, জোরে কর নাউজুবিল্লাহ, স্রষ্টাও মানি না শাস্ত্রও মানি না। কয় যে মৃত্যু সম্পর্কে কয়, হ্যাঁ মরা লাগবে, তবে আমার মৃত্যু সম্পর্কে কোনো ভয় নাই যেহেতু আমি পরকাল বিশ্বাস করি না, জোরে কর নাউজুবিল্লাহ। হ্যাঁ বলছে বিয়ে সম্পর্কে আপনার অভিমত কি, কয় বিয়ে হলো একটা সামাজিক চুক্তি, এটাও আমি কোন একটা জরুরি জিনিস বোধ করি না, চিরকাল একটা মেয়ে লোক একটা পুরুষের কাছে পড়ে থাকবে, আর একটা পুরুষ চিরকাল একটা মেয়ে লোক নিয়ে পড়ে থাকবে, কোনো বৈচিত্র্য কোনো নতুনত্বের স্বাদ তার গ্রহণ করার সুযোগ থাকবে না, এইটা হতে পারে না। মেয়ে লোক একজনের সাথে বিয়ে বলবে, তার সাথে না বললে যারে খুশি সেখানে চলে যাবে, আবার পুরুষটি তার একটা মেয়ে লোক না রেখে যে কোনো জায়গায় নতুন নতুন ফুলের স্বাদ গ্রহণ করবে, এতে কোনো অসুবিধা নাই। জোরে কর নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। আমার এই সাক্ষাৎকার পড়ে আমার চিন্তা হয়েছে, ওর জন্য চিন্তা হয় না, বরং ও ভালো করছে, ও পত্রিকায় অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে সাক্ষাৎকার দিয়ে ভালো করেছে, কোন মুসলমান তার জানা যায় যাওয়ার আর কোনো দরকার নাই, সে প্রমাণ করেছে সে চূড়ান্ত দরজার নাস্তিক বেঈমান কাফের, তার জানাজা পড়া হারাম, এটা প্রমাণ করেছে সে, এটা প্রমাণ করেছে তার জানাজা কোন মুসলমানের জন্য পড়া হারাম, এটা সে প্রমাণ করেছে, এদিক দিয়ে ভালো করেছে। কিন্তু আমার দুঃখ অন্য জায়গায়, আমার দুঃখ এই এই লোকটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশের রাজধানী ঢাকার বুকে সবচাইতে বড় ইউনিভার্সিটি ঢাকা ভার্সিটি, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় অন্তত দুই যুগের মতো অধ্যাপনা করেছেন, এই দুই যুগ ধরে এদেশের মুসলমানদের কলিজার টুকরা হাজার হাজারো সন্তানদেরকে রাশিয়ার গোলাম বানিয়েছে, নাস্তিক বানিয়েছে, এটাই হলো আমার দুঃখ। বন্ধুগণ, এদের বক্তব্য হলো সেই কাফেরদের মতোই, ওই কাফেরদের মতোই বক্তব্য যে আল্লাহ আমান আনসালার রহমান, সেই কোন জিনিস আল্লাহ নাজিল করেন নাই, নাজিল করার আল্লাহর কোনো কিছুর দরকার নাই, আল্লাহই নাই নাজিল করবে কে, আর যদি থাকেও থাকেন তাহলে মানুষকে কন্ট্রোল করার তার দরকার থাকে, আমরা নিজেরাই তো চলতে পারি, আমাদের কি বুদ্ধি কম? এ হলো তাদের ধারণা। তো ওদের যে বুদ্ধি খুব বেশি সে বুদ্ধির ঠেলা তো আমরা মাঝে মধ্যে দেখি, ঠিক না? আমরা সে বুদ্ধি কি দেখি? কার্ল মার্কস সাহেব বলেছেন মানুষ হলো পেট সর্বস্ব জীব, আর ফ্রয়েড বলেছেন মানুষ হলো সেক্স সর্বস্ব জীব, ডারউইন এসে বলেছে যে তোমাদের সব কথা পাও, মানুষ পেট সর্বস্ব জীব না, মানুষ সেক্স সর্বস্ব জীব না, অরাজি গাইলে তবে মানুষ কি কয়, মানুষ আসলে মানুষই না, কি কয় যে বান্দর, যারা খন্ডাউজুবিল্লাহ, এদের বুদ্ধি ঠেলায় গোটা পৃথিবীর মানুষকে তারা বানর বানিয়েছে, যারা বলেন নাউজুবিল্লাহ, এই হলো তাদের বুদ্ধি। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন আর তার জন্য হেদায়েতের কোন রাস্তা তিনি তৈরি করবেন না, এটা চিন্তা করাও পাগলামি, জোরে বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক না? ওরা চিন্তা করেছে ওদের মন মগজ দিয়ে, ওরা চিন্তা করেছে তাই মানুষকে, কাউকে পেট সর্বস্ব দেখেছে, কাউকে সেক্স সর্বস্ব দেখেছে। আমি বলে থাকি যে ওরা পেটকে আর সেক্সকে মাথার উপরে চাপা দিয়েছে, ব্রেন এখন চাপা পড়ে গেছে, মাথার ঘিলু চাপা পড়ছে পেটের নিচের অংশ দিয়ে, পেটের মধ্যে নাভির নিচে যা আছে, পেটের মধ্যে যা আছে সব কোন জায়গায় চাপা পড়ছে, কোন মাথার উপরে চাপা পড়ছে, এমন ভাবে চাপা পড়ছে এ চাপা পড়ার পরিণতি খারাপ হয়ে গেছে। কিরকম? আমি দৃষ্টান্ত দিয়ে থাকি চিংড়ি মাছের, চিংড়ি মাছের মাথার ঘিলুর উপরে কি থাকে? পায়খানা, জোরে বলেন কি থাকে? চিংড়ি মাছের পায়খানা থাকে কোথায়? ঘিলুর উপরে। ব্রেনের উপরে পায়খানা চাপা থাকে বলে চিংড়ি মাছ সামনের দিকে অগ্রসর হতে পারে না, ওর গায়ে হাত দিয়ে দেখেন পানির মধ্যে এবং উপর ডাঙ্গার উপরেও, ওর গায়ে হাত লাগলে সামনে যা এগোতে পারে, তার চাইতে পিছনে দৌড়ায় বেশি, কারণ
ব্রেন চাপা পড়ছে পায়খানা দিয়ে। এই সব দার্শনিকদের ব্রেন সেক্স আর পেট দিয়ে চাপা পড়ছে, ব্রেন পেটের মধ্যে যা থাকে ওইগুলা দিয়ে ব্রেন চাপা পড়েছে। ফলে কি হয়েছে? ফল হয়েছে তাদের তৈরি করা, তাদের তৈরি করা আদর্শ, তাদের তৈরি করা মতবাদ, তাদের তৈরি করা অর্থনীতি, তাদের তৈরি করা সমাজনীতি, তাদের তৈরি করা রাজনীতি, তাদের তৈরি করা শ্রমনীতি বিশ্ববাসীর জন্য অগ্রগতির কারণ হয় নাই, বরং তা দুর্গতির কারণ হয়েছে। পৃথিবীকে পিছনের দিকে ঠেলে দিচ্ছে, সামনের দিকে গিয়ে নিয়ে যেতে সক্ষম হচ্ছে না। যারা বলেন ঠিক নয়? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন আর পথ তৈরি করে দেবেন না, এটা তো প্রশ্নই হতে পারে না। ওয়া আলাল্লাহু কাসদুস সাবিল ওয়া মিনহা জাইর, আল্লাহর উপরেই সহজ সরল রাস্তা করার দায়িত্ব, যেহেতু বক্রপথ বহুত রয়েছে। বক্রপথ যখন আছে সোজা পথ দেখার দায়িত্ব কার? জোরে বলেন কার? ভাইরা আমার, এই জন্য আমি আপনাদেরকে বলি, একটুখানি চিন্তা করলেই আমরা দেখতে পাবো পাহাড়ের ভিতরে লোক যদি হারায় যায় তাও হারাবে না। পথ আছে, ওই পাহাড়ের উঁচা নিচা যত বড় বড় পাহাড় আছে পাহাড়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পথ বানায় দিয়েছেন। মরুভূমির ভিতরে মানুষ যেন পথ না হারায় সেজন্য মরুভূমির ভিতরে উঁচু উঁচু নিশানি আল্লাহ বানায় দিয়েছেন। সমুদ্রের ভিতরে মহাসমুদ্রের ভেতরে মানুষেরা নাবিকেরা যাতে পথ না হারায় রাব্বুল আলামিন বলেন, এজন্য আমি অসংখ্য তারকা খচিত করে রেখেছি আকাশে, ওই তারকা দেখে দেখে মানুষ পথ চলতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ ধরনের মরুভূমির ভিতরে পাহাড়ের ভিতরে পানির ভিতরে মহাশূন্যের উপরে পথ চলার এত নিদর্শন যে আল্লাহ বানায় রাখলেন, সেই খোদা গোটা মানব জাতি কিভাবে কোন পথে চলবে সে ব্যবস্থা বুঝি আল্লাহ করে নাই? কি বলেন, করেন নাই? নিশ্চয়ই করেছেন। তিনি আমাদের জন্য পথ তৈরি করে দিয়েছেন, আমাদের জন্য রাস্তা তৈরি করে দিয়েছেন যেন আমরা পথ না হারাই। সেই পথের নাম হলো ইসলাম। সে পথের নাম কি? যারা বলেন কি নাম? ইসলাম, যে কথা আমি গতকাল আপনাদের সামনে বলেছি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিও করেছেন, পথও দেখিয়েছেন। মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে গিয়ে বলেছিলেন যে এক আল্লাহর দাসত্ব কবুল করো, ওরা জিজ্ঞেস করলো তোমার আল্লাহ কে, তোমার রব কে? কে তোমার রব? মান আশাদ্দু মিন্না কুওয়া, আমার চাইতে শক্তিধারী শক্তিশালী আর কে আছে? আমার রব্বুকুম আলা, আমি তো তোমাদের বড় প্রভু, আমি তো রব, তোমার রব আবার কে? হযরত মূসা আলাইহিস সালাম জবাব দিয়েছিলেন, রব্বানাল্লাযী আতা কুল্লা শাইইন খালাকাহু সুম্মা হাদা, রব হলেন তিনি যিনি সকলকে সব জিনিসকে সৃষ্টি করেছেন, সকলকে সৃষ্টি করেছেন, শুধু সৃষ্টি করেই থেমে যাননি বরং তাদের জন্য চলার পথ তৈরি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সৃষ্টি করেন নাই, পথ তিনি সৃষ্টি করেছেন, পথ দেখায় দিয়েছেন তিনি। তিনি শুধু সৃষ্টিকর্তা না, কর্তাই নন, তিনি শিক্ষকও বটে, তিনি শিখানো। যেমন তিনি মাছকে সাঁতার সাঁতার কাটা শিখাইছেন, মাছ কেমনে চলবে নদীর ভিতরে দরিয়ার ভিতরে মাছকে সাঁতার কাটা শিখাইছেন, জমিনকে ফসল দেওয়া শিখাইছেন, গাছকে ফুল দেওয়া ফল দেওয়া শিখাইছেন। এমনি করে সমস্ত জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন ট্রেনিং দিয়ে দিয়েছেন। মুরগির বাচ্চা যদি পানির ভিতরে ফেলে দেন সাঁতরাতে পারবে না, কিন্তু হাঁসের ডিম থেকে বাচ্চা বেরিয়ে পানির মধ্যে ফেলে দেন সাঁতরায় যেতে পারবে? পারবে না? কি বলেন, পারবে কিনা? কে শিখায়? যারে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। মুরগির বাচ্চা এই মাত্র ডিম থেকে ফুটে বেরোলো, ডিম থেকে কেবলমাত্র ফুটে বেরিয়েছে, আর এমন সময় সিল দেখতে পেয়েছে মা। মা সিল দেখলো, সিল দেখা মাত্রই একটা সিগনাল দিল, একটা সাইরেন বাজালো। মুরগির সাইরেন শুনেছেন তো? একটা চিৎকার মারলো। আর এমনি বাচ্চাগুলি এমন পলান দিল, আপনি তো দূরের কথা, কেরামন কাতিবিন তালাস করে পাওয়া মুশকিল হবে। কোন খোপের তলে কোন পাখার তলে গিয়ে আশ্রয় নিয়েছে, শেল্টার নিয়েছে, সুবহানাল্লাহ বিহামদিহি। ওর মায়ের এই সিগন্যালের ট্রেনিং ওরে কে দিল? সিল দেখলে দৌড় দেওয়া লাগবে এ ভয় ওর মধ্যে কে দিল? কিন্তু দার্শনিকরা মানতে চান না। কোন কোন দার্শনিক বলেছেন যে এটার ব্যাপার হলো অন্যরকম। কি ব্যাপার? কয় যেহেতু মোরগ এবং মুরগি দুই স্বামী স্ত্রী, ওদের মনের মধ্যে ছিল চিলের ভয়, ওদের শত্রু হলো চিল, সুতরাং চিলের ওই ভয় ওদের রক্ত মাংস মন ইত্যাদির মধ্যে সাইকোলজিক্যাল একটা এফেক্ট, একটা আসর জন্ম থেকে ওদের মধ্যে আছে। এই ভয় ভীতি চিলের প্রতি যেটা আছে ওই ভয় ভীতি নিয়ে তারা দুজন মিলিত হয়েছে এবং এর ফলে সন্তান এসেছে। ওইভাবে করে মা বাপের ভেতর থেকে ওই ভীতি গিয়ে ঢুকছে মুরগির বাচ্চার মধ্যে, তাই চিল দেখলে ভয় পায়। ওর মধ্যে আল্লাহর কুদরত টুদরত কিছু নেই। আমি এইটা পড়ে বললাম, আচ্ছা দার্শনিক মশাই যদি তোমাদের কথা ঠিক হয় তাহলে এবার বলো, একটা আড়াই বছরের একটা ছেলে বা দুই বছরের একটা ছেলে
এই ছেলেটি হামাগুড়ি দিয়ে চলতেছে ঘরের মধ্যে বা উঠানে, এমন সময় সে একটা জাতি সাপ দেখতে পেল, ফনা ধরে উঠছে একটি সাপ। এই সাপটি দেখে ছেলেটি কি দৌড় দেবে না ওই সাপটাকে ধরতে যাবে, কোনটা করবে? সাপটাকে ধরতে যাবে। সে মনে করবে তার খেলার সাথী, এ মনে করে ফনা ধরা সাপটার কাছে চলে যাবে ওটাকে ধরার জন্য। কেন যায়? সাপটাকে ওর প্রাণ সংহারক, ওর মায়ের ভিতরে, ওই ছেলের মায়ের ভিতরে বাপের মধ্যে সাপের ভয় আছে, গোস্তে আছে, মাংসে আছে, চোখে একটা দড়ি অন্ধকারের মধ্যে দেখলে চিৎকার মেরে লাফ দিয়ে পড়ে বাবা সাপ নাকি, এই ভয়। যে বাপের মধ্যে, যে মায়ের মধ্যে, তাদের ক্রস কানেকশনে, তাদের দুজনের মিলনের ফলে যে সন্তান এলো সাপের মধ্যে, ওখানেও ঢুকছে। এই ছেলে সাপের কাছে যায় কেন? তোমার দর্শন এখন যাবে কোথায়? আসল কথা হলো, আসল কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আত্মরক্ষার ব্যবস্থা করেছেন, শুধু সৃষ্টি করেন নাই, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি, আত্মরক্ষার ব্যবস্থা করেছেন। মুরগিকে যেহেতু কেউ হেফাজত করবে না, তাই ওকে সিগন্যাল শোনার শোনা মাত্রই ওকে পালাতে হবে, আত্মরক্ষা করতে হবে। এ ফিলিংস, এ অনুভূতি আল্লাহর ভিতরে সৃষ্টি করেছেন, আর সন্তানের মা আছে, বাপ আছে, ছেলে সন্তানের মানুষের, সুতরাং তাকে হেফাজত করার অনেক লোক আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই অনুমতি দেন নাই, মুরগির বাচ্চারা যে অনুমতি দিয়েছেন সেটা মানুষকে দেন নাই, ওইটা দিয়েছেন যখন সে বড় হয়েছে, তারপরে ছোট্টবেলায় এটা দেওয়া জরুরত বোধ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন শুধু সৃষ্টিই করেন না, পূর্ণতা দান করেন, ট্রেনিং দেন, রাস্তা দেখান, শিক্ষক হিসাবে তাকে শিক্ষাও প্রদান করেন, জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই, আমরা দেখতে পাই গোটা দুনিয়া জুড়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজের সৃষ্টি দিয়ে এভাবে করে রাস্তা তৈরি করে দিয়েছেন। তাই আল্লাহ বলেন, সৃষ্টি করেছি আমি, রাস্তাও দেখাচ্ছি আমি, আল্লাহ রাব্বুল আলামিনকেই একমাত্র পথ, এটাই সহজ পথ, এটাই সরল পথ আমার কাছে আসার জন্য, এছাড়া আর কোন রাস্তা নাই। ভাইরা আমার, এরপরে ওই রাসূলগণ তারা বললেন, আনু রব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন, আমাদের রব সাক্ষী, আমাদের রব তিনি জানেন, আমরা আমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আর সঠিক পয়গাম, হেদায়েত পৌঁছে দেওয়া ছাড়া আমাদের আর অন্য কোনো দায়িত্ব নেই। قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم. جناب সত্যি লোকেরা বলল, তোমরা হলে আমাদের জন্য বিরাট বিপদের কারণ, তোমরা আমাদের জন্য বিরাট বিপদের কারণ। লাইন লাম তন্তাহু নানার জুমান নাকো, যদি তোমরা বিরত না হও তাহলে আমরা তোমাদেরকে প্রস্তরাঘাত করবো। বলে ইয়ামাসান্নাকুম মিন্না আযাবুন আলীম, আর আমাদের পক্ষ থেকে তোমাদের প্রতি মারাত্মক রকম শাস্তি তোমরা লাভ করবে, তোমরা পাবে আমাদের তরফ থেকে শাস্তি। আলু তাইরুকুম মাকুম আইন যুক্কিরতুম বাল আনতুম কওমুম মুসরিফুন, রাসূলগণ বললেন, তোমাদের বিপদের কারণ তো তোমরাই, তোমাদের সাথেই রয়েছে সে বিপদ, তোমরা কি এইসব কথা এই জন্য বলছো যে তোমাদেরকে নসিহত করা হচ্ছে? বাল আনতুম কওমুম মুসরিফুন, বরং তোমরা হলে সাংঘাতিক রকম সীমা লঙ্ঘনকারী জাতি। এ কথার দ্বারা এটা বোঝানো হচ্ছে, ওরা বলতেছে যে হে তোমরা যারা রেসালাতের দাবি করতেছো, তোমরা রেসালাতের দাবি করে এক আল্লাহর কথা বলে আমাদের দেব দেবীদেরকে আমাদের বিরুদ্ধে খেপায় দিচ্ছ, আমাদের বিরুদ্ধে তারা খেপে যাচ্ছে, সমাজের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে, সুতরাং তোমরা আমাদের জন্য বিপদের কারণ, আর তোমাদের এই দাওয়াত যদি তোমরা বন্ধ না করো তাহলে মনে রেখে দিও আমরা তোমাদেরকে পাথর নিক্ষেপ করবো, তোমাদেরকে প্রচন্ড আঘাত দেবো, তোমাদেরকে মেরে শেষ করবো। যা সে যুগেও করতো আজকেও করছে, দিনের দাওয়াত যখন আসে, হকের দাওয়াত যখন আসে, লোকেরা সহ্য করতে পারে না। জোরে বলেন ঠিক না, জোরে বলেন ঠিক কি না, কোন কালেও সহ্য করতে পারেনি। অনেকে বলে যে আজকে তো সেই ধরনের অত্যাচার আজ হবে না, যেহেতু সেই আবু জেহেল আবু লাহাব সেই ধরনের কাফের বেঈমানেরা তো আজকে নাই, সে যুগে ছিল। আমি বলি তারা আছে কিনা তা দেখার জন্য আপনি একটু খাব্বাব হন, আপনি একটু খোবায়েব হন, আপনি একটু আবু লাহাব হন, আপনি একটু কি বলে আম্মার হন, তাহলে আপনি দেখতে পাবেন যে সত্যিই সেই ধরনের আবু জেহেল আবু লাহাব আছে কিনা। আপনি যদি আম্মার হতে পারেন, বেলাল হতে পারেন, পদে পদে সেগুলি দেখতে পাবেন। আজকেও বাংলাদেশের ঘরে ঘরে বহু আবু জেহেল আছে, জোরে বলেন আছে না, জোরে গান আছে কিনা,
হরমিয়ারা মাঝখান থেকে হাঁটবেন না, কালকেও বলা হয়েছে মাঝখান থেকে হাঁটাহাঁটির বেয়াদবি কেউ করতে চেষ্টা করবেন না, খুব বেয়াদবি। বন্ধুগণ আজও আছে, আপনাকে খাব্বা হতে হবে, দুলাল হতে হবে। আপনি আজকে বাড়ি গিয়ে ঘোষণা করে দেন, আজকে বাড়ি গিয়ে আপনি বলেন ওয়াজ শুনে এসেছি, কোরআন শরীফের তাফসির শুনে এসেছি, মানুষের তৈরি করা আইন মানব না, দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা আনয়ন করার জন্য আল্লাহর আইন ছাড়া কোনো উপায় নাই, কোরআনের রাজ কায়েম করতে হবে, সেজন্য আমি শপথ নিয়ে এসেছি জমিন আল্লাহর, আইন চলবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। জমিন কার? জোরে বলেন কার? এ জমিন যে আল্লাহর তা বলতে কি আপনাদের আপত্তি আছে, সন্দেহ আছে? তাহলে জোরে সোরে চিল্লায় কন্ত, জমিন কার? আকাশ কার? মানুষগুলি কার? আইন চলবে? এই কথা যখনই আপনি বলবেন আপনার বাড়ি গিয়ে যে আইন চলবে একমাত্র আল্লাহর, আবু জেহেলকে ওই 3,500 মাইল মক্কা থেকে আরব দেশ থেকে আবু জেহেলকে আসতে হবে না, ঘরের মধ্যেই আছে। কে? ঘরের মধ্যেই সেই আপনার নাদুস নদুস নন্দ দুলাল ফটিক বাবু, আদর করে নাম থুইছেন বল্টু মিয়া, ওই আবু জেহেলের ভূমিকা পালন করবে। এই দাঁড়িয়ে বললে কথা বুড়া, বেশি কথা বলো না, বর্তমান পৃথিবী জ্ঞান বিজ্ঞানের যুগ, 1400 বছরের পুরানা কিতাব কোরআন দিয়ে এ দেশ চলতে পারে না, এ দেশ চলবে একমাত্র 6 মাস তন্ত্র দিয়ে, দেশ চলবে একমাত্র কমিউনিজম দিয়ে, আর কিছু দিয়ে চলতে পারে না। কিসের স্টাফ? যদি দেশে কায়দা করো তাহলে একেবারে তাবলিগের সাথে সেল্লা দিকে পাঠাই দেবে, না হয় মক্কা শরীফ টিকিট করে পাঠাই দেবে। কি কথা, ঘরে পাওয়া যাবে না এরকম আবু জেহেলদের? জোরে বলেন পাওয়া যাবে না? পাওয়া যাবে, সব যুগে ছিল, আজও আছে। ওরা তাই পাথর মারতে চাইল, অত্যাচার করতে চাইল। বন্ধুগণ, এরাই অত্যাচারের মাত্রা বাড়ায় দিল, শেষ পর্যন্ত কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সময় যখন তারা তাদের উপরে এই ধরনের কথা বলতে লাগলো যে তোমরাই আমাদের জন্য বিপদের কারণ, আর পয়গম্বরেরা বলতে লাগলেন, রাসূল যারা এসেছিলেন তারা বললেন, আইন যুগ করে তুম বাল আন্তুম কওমুম মুসরিফুন, তোমরা কি আমাদের সঙ্গে এই ধরনের ব্যবহার এই জন্য করতেছ যে তোমাদেরকে আমরা নসিহত করতেছি, দিনের দাওয়াত দিতেছি, এই জন্যই কি? বরং তোমরা তো হলে সাংঘাতিক রকম সীমা লঙ্ঘনকারী জাতি। যখন রাসূলের উপর অত্যাচার শুরু হলো এমন সময় একটি লোক দৌড়ে এলো, আল্লাহ বলতেছেন, ওয়াজা মিন আকসাল মদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন, একজন লোক শহরের উপকণ্ঠ থেকে দৌড়ে এলেন আর বললেন, হে আমার জাতি, তোমরা মেনে নাও রাসূলদের কথা, তোমরা মেনে নাও, তোমাদের কাছে যারা দ্বীনের দাওয়াত দিতেছেন তাদের কথা তোমরা মেনে নাও, তোমরা এই কথার অনুসরণ করো। আলা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন, তোমরা মেনে চলো তাদের কথা যারা তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চায় না, কোনো মজুরি চায় না, কোনো প্রতিফল চায় না, আরো আছে তারা সঠিক রাস্তার উপরে, তাদের কথা তোমরা মেনে নাও, এনাদের কথা তোমরা গ্রহণ করো। একজন নবীর সত্যতার কথা এই লোকটি, এই বুজুর্গ লোকটি যিনি শহরের উপকণ্ঠ থেকে দৌড়ে এসেছেন, তিনি নবুয়তের দায়িত্বের ব্যাপারে নবুয়তের মাপকাঠি হিসেবে দুটি কথা বললেন, যে নবীরা যারা হন আল্লাহ তার কথাকে কোরআন শরীফে উদ্ধৃতি দিয়েছেন যে নবীদের এই দুটি হলো নবী পরখ করার একটি মাপকাঠি। সেটা হলো নবীরা কোনোদিন স্বার্থের বশবর্তী হয়ে কোনো কাজ করেন না, এ হলো এক। দু নম্বরে রাসূলরা হলেন সঠিক পথের উপরে প্রতিষ্ঠিত, তারা যে দাওয়াত দেন তা নির্ভুল, তা সঠিক, আর তারা নিজেদের স্বার্থের জন্য কোনো কাজ করে না, যত চেষ্টা সাধনা সংগ্রাম নবীরা করেন তা সব নিঃস্বার্থভাবে হয়, না নিজের জন্য হয় যেরকম, সব নিঃস্বার্থ। পয়গম্বরেরা কোনোদিন বিরাট বিরাট দালান কোঠা বাড়ি টাড়ি ইত্যাদি বহু কিছুর মালিক হয়েছে এগুলি দেখা গেছে কখনো? আল্লাহর নবী বিদায় হয়েছেন ঘরে কিচ্ছু ছিল বাইরে আমার, এভাবে করে নবুয়তের তাদেরকে বলা হচ্ছে যে তোমরা এনার অনুসরণ করো, এনারা যে কথা বলছেন তোমাদের সামনে সেই কথাগুলিকে অনুসরণ করে তোমরা চলতে থাকো।
ভাইরা আমার ওই লোকটি আবার বলতেছে, আমি কেন সেই মহান সত্তার ইবাদত করবো না যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং যার কাছে আমাদের সকলকে ফিরে যেতে হবে, কেন করবো না তার ইবাদত? তার ইবাদত তো করতে হবে জীবনের সকল ক্ষেত্রে, যিনি আমাদের সৃষ্টি করেছে এবং তার কাছে ফিরে যেতে হবে। اتَّخِذُ مِن دُونِهِ آلِهَةً إِن يُرِدْنِ الرَّحْمَنُ بِضُرٍّ لَّا تُغْنِ عَنِّي شَفَاعَتُهُمْ شَيْئًا وَلَا يُنقِذُونَ আমি কি সেই আল্লাহকে ছেড়ে দিয়ে, সেই মহান সত্তাকে ছেড়ে দিয়ে অন্য কারো, অন্য কোন কাউকে ইলাহ বলে মেনে নেব? তা তো কখনোই সম্ভব নয়। আর যদি আমি তা, অথচ সেই আল্লাহ যদি আমাদের আমার উপরে কোনো বিপদ দেন, তাহলে সেই বিপদ থেকে আল্লাহ আমার উপরে আল্লাহ যদি আমার কোনো ক্ষতি করেন, তাহলে সেই ক্ষতি থেকে বাঁচাবার জন্য সুপারিশ সাফাত কেউ করতে পারে না আল্লাহর দরবারে, এবং আমাকে সেই বিপদ থেকেও কেউ বাঁচাতে পারে না। এই মহান সত্তার কাছেই নিবেদিত হতে হবে, তার কাছেই ফিরে যেতে হবে। তিনি আমাদের সৃষ্টি করেছেন, আর কেউ আমাদের সৃষ্টি করেন না। এখানে যে সুপারিশের কথাটা বলা হলো, সাফায়াতের কথা বলা হয়েছে কোরআন শরীফে, এই সাফায়াতের কথা, সুপারিশের কথা বহু জায়গায় আনা হয়েছে। সুপারিশ করার এই ব্যাপারটা নিয়ে বান্দারা অনেক সময় বিভ্রান্ত হন। বান্দারা আল্লাহর মানুষেরা, আল্লাহর সৃষ্টি জগৎ, বিশেষ করে মুসলমান, মুসলমানেরা বিভিন্ন সমাজে তাদের চিন্তা থাকে আমাদেরকে কেয়ামতের দিন অমুক সুপারিশ করবে, তমুক বাঁচাবেন, এ ধরনের নানান চিন্তা তাদের মনের মধ্যে আসে। কিন্তু সুপারিশ কেউ করতে পারবে না, সুপারিশ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যাকে অনুমতি দেবেন, তিনি ছাড়া কারো সুপারিশ করার কোনো ক্ষমতা নাই। আয়াতুল কুরসির মধ্যে আমরা পড়ি, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিন আর এর মধ্যে যা কিছু আছে সব হলো আল্লাহর জন্য। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, আল্লাহর সামনে তার অনুমতি ব্যতিরেকে সুপারিশ করতে পারে এমন কেউ নাই, কারো ক্ষমতা নাই আল্লাহর সামনে অন্য কেউ সুপারিশ করতে পারে, কেউ টু শব্দটি করতে পারে আল্লাহর বিনা হুকুমে, আল্লাহর উপরে কারো কোনো প্রভাব খাটে না। এমনকি বড় বড় নবী, বড় বড় ফেরেশতা, সেই শাহানশাহ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে টু শব্দটি করতে সাহস পাবে না। দুনিয়ার বুকে যেমন সুপারিশ করা যায়, কেউ যদি খুনের আসামি, হাইজাকের আসামি, ধর্ষণের আসামি ধরা পড়েছে, তারপরে পুলিশ স্টেশনে রাখা হয়েছে, তার পার্টির লিডার টেলিফোন করে বলে, হ্যালো কে, এসপি সাহেব নাকি? বলে হ্যাঁ। কারে ধরছে? কই যে এই যে মন্টু বাবিকে ধরছি। আরে বেটা, ও তো আমার পার্টির লোক, ছেড়ে দাও তাড়াতাড়ি করে। পুলিশ ভয়তে কাঁপতে থাকে সর্বনাশ, সে মনে করে যে ভিক্ষা চাই না, কুত্তে ঠেকাও, আমার হাই জ্যাকেটের দরকার নেই, আমার চাকরি বাঁচু, তাড়াতাড়ি করে ছেড়ে দেয়। এখানে সুপারিশে কাজ হয় দুনিয়ার বুকে, চোরের জন্য, ডাকাতের জন্য, বদমাশদের জন্য এখানে সুপারিশে কাজ হয়। কিন্তু কেয়ামতের ময়দানে আল্লাহর দরবারে মানুষ যখন উপনীত হবে, উপস্থিত হয়ে যাবে, তখন কি কেউ টেলিফোনের রিসিভার ধরে বলতে পারবে, হ্যালো কে, জিব্রাইল নাকি? আমি অমুক লিডার বলতেছি, আমার যারে ধরছ সে তো আমার লোক। আর এই কথা বলার সাথে সাথে জিব্রাইল ছেড়ে দেবে নাকি? জোরে বলেন, ছাড়বে? ছাড়বে না, ওইখানে এইটা চলবে না। ভাইরা আমার, সেই কেয়ামতের ময়দানে কেউ কেউ মনে করেন অমুক বুজুর্গ আমারে বাঁচাবে, অমুক বুজুর্গ আমাকে পার করে দেবে, মনের মধ্যে অনেক চিন্তা আছে, অমুক মওলানা সাহেব, অমুক পীর সাহেব, অমুকে আমাকে রক্ষা করবে, অমুকে আমাকে বাঁচায় দেবে। কিন্তু বন্ধুগণ, এই কেয়ামতের ময়দানে বাঁচানো তো দূরের কথা, কথা বলার সাহসও কারো হবে না। হাসরের ময়দান গোটা পৃথিবীর সমস্ত মানুষ সেদিন হাজির হয়ে যাবে, 50,000 বছর পর্যন্ত লোকেরা সব দাঁড়ায় থাকবে, বিচারের দিনটা হবে 50,000 বছর লম্বা। এই দুনিয়ায় যেমন আমরা 60 সেকেন্ডে একটা মিনিট ধরি, আবার 60 মিনিটে একটা দিন, একটা ঘন্টা হয়, এর 24 ঘন্টায় দিন হয়, আরো 7 দিনে একটা সপ্তাহ হয়, তার আবার 30 দিনে এক মাস হয়, 12 মাসে বছর হয়, এই বছরের যুগ, এই যুগের শতাব্দী, সেই শতাব্দীর সহস্রাব্দী, এমনি করে করে দুনিয়ার হিসাব মতে
50,000 বছর যত বড় লম্বা হবে, কিয়ামতের দিন যেদিন বিচার হবে ওই বিচারের দিনটা এত বড় লম্বা হবে, মানুষেরা হয়রান হয়ে যাবে, বিচারের জন্য তারা হয়রান হয়ে যাবে। হযরত আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, আবাল বাশার, হযরতে আদম আপনি আমাদের সুপারিশই আল্লাহর কাছে সুপারিশ করেন, যাতে করে তাড়াতাড়ি আমাদের বিচার হয়ে যায়, হিসাব হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি সুপারিশ করুন। হযরত আদম বলবেন, ওগো হাশরবাসী, আল্লাহর দরবারে কথা বলার সাহস আমার নাই, আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলার সাহস আমার নাই, যেহেতু রাব্বুল আলামিন একটি গাছের কাছে আমাকে যেতে নিষেধ করেছিলেন, আমাকে এবং আমার স্ত্রী হাওয়াকে, ওই গাছের কাছে গিয়েছিলাম, আল্লাহর হুকুমকে লঙ্ঘন করেছি, সুতরাং আল্লাহর সামনে কথা বলা তো দূরের কথা, দাঁড়াবার কোনো ক্ষমতা আমার নাই, আমি জানি না, ওই জন্য রব্বুল আলামিন আজকে আমার সঙ্গে কি ব্যবহার করবেন, সুতরাং তোমরা চলে যাও, তোমাদেরকে আমি নসিহত করতেছি, হযরত নূহ আলাইহিস সালামের কাছে চলে যাও, তিনি তোমাদের সুপারিশ করতে পারেন। ওরা চলে যাবে হযরত নূহ আলাইহিস সালামের কাছে, হাসরবাসী বলবে, হযরত নূহ 50,000 বছর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ক্লান্ত হয়ে গেছি, শ্রান্ত হয়ে গেছি, মেহরবানি করে আপনি আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন। হযরত নূহ আলাইহিস সালাম বলবেন, কিছুতেই সম্ভব না, আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার আমার কোনো ক্ষমতা নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। যেহেতু রব্বুল আলামিন যখন তিনি তুফান শুরু হয়েছিল, আমি আমার লোকদের নিয়ে উম্মতদের নিয়ে যখন নৌকায় উপরে যখন আরোহণ করলাম, এমন সময় আমি আমার ছেলেকে ডেকে বলেছিলাম, ইয়া বুনাইয়ার কাম্মানা, ও ছেলে এসো তাড়াতাড়ি করে জাহাজে ওঠো। ছেলে বলল, আমি আপনার তাওহীদ ও রিসালাতে বিশ্বাস করি না, আমি আমার বন্ধু বান্ধবদের সাথে থাকবো। আমি পিতা হিসাবে সন্তানকে ডাকতে থাকলাম, রব্বুল আলামিন বললেন, ইয়া নূহ লাইসা মিন আহলিক, হে নূহ ওইটা তোমার আহাল নয়, এটাকে যদি আবারও ছেলে বলে পরিচয় দাও, যে ছেলে তাওহীদ রিসালাত ও আখিরাতে বিশ্বাস করে না, এমন ছেলেকে যদি ছেলে বলে পরিচয় দাও, নবুয়াতের দপ্তর থেকে নাম কেটে দেওয়া হবে। সুতরাং আমি যেই ছেলে আমার আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে নাই, এমন ছেলেকে যখন আমি আমার ছেলে বলে আহাল বলে পরিচয় দিয়েছিলাম, এই যে একটুখানি অপরাধ করেছিলাম, এই যে একটুখানি কথা আমি বলেছিলাম, না জানি এই জন্য রব্বুল আলামিন আমার সঙ্গে কি ব্যবহার করেন আমি জানি না, সুতরাং আল্লাহর সামনে কথা বলার সাহস আমার নাই, তোমরা চলে যাও হযরতে মূসা আলাইহিস সালামের কাছে। হযরতে মূসা বলবেন, আমার পক্ষে সম্ভব নয়, যেহেতু আমি নবুয়ত যখন পাইনি তখন বনী ইসরাইলের একটা লোকের উপরে কিপ্তিদের একটা অত্যাচার আমি দেখতে পেয়েছিলাম, সেই অত্যাচার দেখে আমি কিপ্তিকে ফেরাউনের গোষ্ঠীর একটা লোককে একটা থাপ্পড় মেরেছিলাম, আমি সে মরে যাবের জন্য মারি নাই, শাস্তি দেওয়ার জন্য মেরেছিলাম, কিন্তু আমার চটটা সহ্য করতে না পেরে লোকটা মারা গিয়েছিল, আমার অ্যাটেম্প ছিল না, আমার ইচ্ছে ছিল না যে আমি তাকে মারি, মোটিভ ছিল না যে আমি তাকে মারি, মরে গেছে, কিন্তু জানি না ওই জন্য আজ এই আসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমারে কি বিচার করেন আমি জানি না, আল্লাহ সামনে দাঁড়াবার আমার সাহস নাই। আবু সালমান উলুল আজম পয়গম্বর মূসা আলাইহিস সালাম যেখানে কাঁপবেন, আর আপনারা দৌড়াচ্ছেন কই বাবা জান কেবলা, দয়াল বাবা, দয়াল বাবার দরবার, এইরকম কি জানি একটা কান্দে নিয়ে তারপর এরকম বসে আর কয় মদিনা যাব কেমনে, মদিনা যাব কেমনে, আমি কই যে বেকুব তুই মদিনা কেমনে যাবি, গাঁজা খাইয়া সমস্ত গোপ গুলার লাল বানাই ফেলাইছে, গোপ কি মাশাআল্লাহ একেবারে মুখ ঢাকা এরকম ভাজাই পড়ছে মুখের উপরে, যদি কিছু খাইতে হয় দদি টদি খাইতে গেলে তো দুইজনে জাগায় দেওয়া লাগবে, তারপরে দদি ঢুকাতে হবে, আর যদি ওই মসনিয়া ঘন ডাল খায় তাহলে মুগ্ধ আর আগে যা দৃশ্য দেখাবে আপনারা বোঝেন আমি আর কব না, এইরকম মোষ নিয়ে তারপর মনে করে যে ওরা পার করে দেবে আমাদেরকে, ওরা সুপারিশ করবে, আরে মিয়া তোমার বাবা যাদেরকে বাবা জান কেবলা দয়াল বাবা বলে ডাকো, ওই দয়াল বাবা বাবা জানদের অবস্থা কি হবে কেয়ামতের দিন তোমরা চোখে তাকিয়ে দেখবা কি অবস্থা হয়, যেহেতু এ ধরনের অনেক বাবা অনেক দয়াল বাবার আছে, ইন্না কাসীরাম মিনাল আবার ওয়ার রুহবান লা ইয়াকুলুনা মুআলান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, যারা নাকি জনগণের মাল ভক্ষণ করে বাতিল পন্থায়, জনগণের টাকা হাদিয়া তোফা গরু ছাগল সারা দেশ থেকে লুট হতে থাকে, জনগণের মতো টাকা হাদিয়া তোফা পকেটের অভাব নাই, উপরে পকেট পাশে পকেট টাকা দেয় সব জম্মের মতো ঢুকায় বুঝলেন,
খায় কি, খাইতে খাইতে পেট শরীফ এইরকম হয়ে যায়। কোন রুমের মধ্যে ঢুকতে হলে হাত দিয়ে দরজা খোলা লাগে না, পেটের ধাক্কাই দরজা খুলে যায়। আমার সালমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জনগণের মাল খায় বাতিল পন্থায়, তারা জনগণের সামনে দেখায় আমরা দেশের এজেন্ট, আমাদের কদম বুঝি করলে, আমাদের টাকা দিলে পয়সা দিলে আল্লাহ খুশি হয়ে যাবে। যখন নাউজুবিল্লাহ, তোমরা খে, তোমাদের দিয়ে আল্লাহ খুশি হবে আছে কোরআনে কোথাও, আছে হাদিসে কোথাও, কোথাও নাই, বরং আল্লাহ খুশি হবেন এতিমরে দিলে। যখন সুবহানাল্লাহ, আল্লাহ খুশি হবেন গরিবদের দিলে, সেখানে দাও। বাইরা আমার এই এদের উপরে নির্ভর করেছেন, এরা আপনারে বাসায় দেবে, সুপারিশ করে করবে, আর ওদের সুপারিশ কেটা করে সেই দেখেন কে আমাকে। আল্লাহ বলে এরা শুধু বাতিল পন্থায় জনগণের মাল খেলেও যদি চুপ করে থাকতো তাও একটা কথা ছিল, তাও করে না। ওরা শুদ্ধু না আন সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় যখন আন্দোলন হয়, জমি যখন ইসলামের আন্দোলন দাঁড়া বেঁধে ওঠে, যখন ইসলামের গণজোর তৈরি হয়, তখন গ্রামে গ্রামে মসজিদে মসজিদে বিভিন্ন জায়গায় যাইয়া তারপরে বলতে থাকে, বহুত ফিতনা শুরু হইয়া এই জমিন মে, বহুত ফিতনা শুরু হয়েছে এই জমিনে, এই ফিতনা গুলার কাছে কেউ যাবে না, সব আমার কাছে আসো, যত টাকা আমারে দাও, বরং আমি বলতে চাই জমিনে ফিতনা হয় নাই, তোমরা যারা আমদানি হয়েছো ফিতনা তোমরা শুরু করেছো। বাংলাদেশে ফিতনা নাই, বাংলাদেশের ফিতনা যা আছে তা আমরা মোকাবেলা করতেছি, ঠিক না? সুতরাং এরা ফিতনা বলে অন্যটাকে, নিজের ঢাকার জন্য, নিজেকে ঢাকবার জন্য অন্যকে ফিতনা বলে। একবার পাখিরা একটা বিরাট মিটিং বসায়, পাখির রাজা হলো ফিঙ্গে, ফিঙ্গে বুঝুন আপনারা কি করেন আমি তো জানি না, আচ্ছা, তো এই ভেচুয়া মানে যার লেজটা লম্বা থাকে আর এরকম মাছের লেজের মতো থাকে, জিনিসটা তো চিনছেন, এখন আপনারা ভেচুয়া ইকন আর কেচুয়া ইকন, ওই লি হলো জিনিসটা বুঝলে হইলো, ওইটারে বলা হয় পাখির রাজা। যেহেতু ইগল পাখি হোক, সিল হোক, শকুন হোক, যত বড় পাখি হোক, ও ঠোকরাই কাবু করে দেয় আর ওর সামনে সবাই মাথা নত করে, এটা হলো পাখির রাজা। পাখির রাজা বসেছে পাখির মিটিং, রাজা দেখতেছে যে পাখির মধ্যে বুতুম পেঁচা, সেও তো পাখি আসে বসছে। এখন রাজার খুব খারাপ লাগতেছে, যেহেতু বুতুম পেঁচা, যেটা বুতুম পেঁচা কোন তপার, মুখটা বিড়ালের মতো না, ঠোঁটটা এতটুক, চোখ দুটো এরকম গোল গোল, আর মুখটা কেমন একটা বিড়ালের মতো দেখা যায়, ওদিকে পাখি এদিকে বিড়াল, বাদশাহ খুব রেগে গেছে, পাখির রাজা খুব রেগে গেছে, এই চেহারা দেখে খুব রেগে গেছে, রেগে গিয়ে বলছে কে আছিস, এই পাখি সমূহের ভেতরে যার চেহারা বেশি খারাপ তারে উঠায় দে। বুতুম পেঁচা দাঁড়ায় বলছে জাহাপানা বলেন কারে উঠাবো, আমার হুকুম দেন আমি উঠাই দেই। ও বুঝতে পেরেছে যে আমারই উঠাবে, সুতরাং যারা নিজেরাই ফেতনা ওরাই বলে হাজারো ফেতনা চালু হয়েছে। বন্ধুগণ, আজকে হাসরের ময়দান উলালা জানতে আমার হযরতে মূসা আলাইহিস সালাম থরথর করে কাঁপবেন, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ বিহামদিহি। বাইরা আমার হযরতে মূসা আলাইহিস সালাম তিনি বলবেন আমার দ্বারা সম্ভব নয়, তোমরা বরং চলে যাও, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পারবেন, আর কারো পক্ষে সম্ভব নয়, তার কাছে যায় দেখো। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আশরবাসীরা গিয়ে বলবেন হে আল্লাহর পয়গম্বর, আল্লাহর খলিল ইব্রাহিম, মেহরবানি করে আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন। হযরত ইব্রাহিম বলবেন আমার দ্বারা সম্ভব নয় আল্লাহর দরবারে, আমি যে আল্লাহর দরবারে কথা বলার সাহস আমি রাখি না, তার কারণ আমি আমার জীবনের তিনটে কথা এমন বলেছি যাতে আমার মনের মধ্যে দুর্বলতা আছে। যেমন ওই যে মূর্তিগুলো ভাঙছিলাম, তারপরে লোকেরা জিজ্ঞেস করছিল যে কে ভাঙছে, তা আমি বলছিলাম বড়রাই ভাঙছে, তো এইটা বড়টা বুঝাইতে, এটা আল্লাহ পয়গম্বর মিথ্যা কথা বলে না, পয়গম্বর মিথ্যা কথা বলেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বড়টায় ভেঙেছে কথা বলতে বুঝাইছেন ওহির দৃষ্টিভঙ্গিতে, দিনের দৃষ্টিভঙ্গিতে, ওহি যার কাছে আছে সেই তো বড়, জ্ঞানের দিক থেকে, শক্তির দিক থেকে, সকল দিক থেকে সেই তো বড়, সুতরাং বড়টায় ভেঙেছে, তার মানে আমি ভেঙেছি, জোরে বলেন সুবহানাল্লাহ। আর ওরা মনে করছে বড় মূর্তিটা ভাঙছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন এই যে ওরা বুঝছে, আমি তো বলছি একরকম, ওরা বুঝছে আর একরকম,
এইটা আল্লাহ কি দৃষ্টিতে আজকে দেখবেন আমি তো জানি না, আমার মনের মধ্যে এটা দুর্বলতা আছে। তারপরে আরেকটি কথা, আমার বাপ মা যখন আমাকে, যখন আমি নবুয়ত পাই নাই ছোটবেলায়, আমাকে যখন ওই নমরুদ দর্শনের জন্য যখন নিয়ে যেতে চাইছিল, শহরের বড় পূজার জন্য যখন নিয়ে যেতে চাইছিল, আমি তখন, আমি তো যাব না পূজার জন্য, তখন আমি কি সুতা দিয়ে আড়াই, আমি আকাশের তারকার দিকে লক্ষ্য করে বললাম ইন্নি সাকিম, আমি অসুস্থ। অথচ আমি অসুস্থ ছিলাম না। তাহলে কি হযরত ইব্রাহিম মিথ্যা কথা বলেছেন? নাউজুবিল্লাহ, মিথ্যা বলেন। এই কথাটা কি? কথাটা হলো এই, সমাজের গোটা জাতি, দেশের সমস্ত লোক আগুন পূজা করে, মানুষ পূজা করে, মূর্তি পূজা করে, এই দৃশ্য দেখে একজন পয়গাম্বরের মন সুস্থ থাকতে পারে না। জোরে বলেন পারে? সুস্থতা অসুস্থতা দুই রকম হয়, কয় রকম? একটা হলো শারীরিক, শারীরিক, আর একটা হলো মানসিক। শারীরিক দিক থেকে ইব্রাহিম আলাইহিস সালাম সুস্থ ছিলেন, কিন্তু মানসিক দিক থেকে অসুস্থ ছিলেন। সুতরাং আমি যে কথাটা বলছিলাম, আল্লাহ আজকে আমাকে কিভাবে গ্রহণ করবেন আমি জানি না। এই ছোট্ট খাট্ট ব্যাপার নিয়ে পয়গাম্বরের হয়রান থাকবেন, পরেশান থাকবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমার দ্বারা সম্ভব নয়, আমি আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না, বরং তোমাদের উপদেশ দিতে পারি, তোমরা চলে যাও হযরত ঈসা আলাইহিস সালামের কাছে, তিনি তোমাদের জন্য সুপারিশ করবেন। হাসুরবাসীরা হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাবেন, যে যখন বলবেন হুজুর আপনি মেহরবানি করে আমাদের ব্যাপারে সুপারিশ করেন, হযরত ঈসা বলবেন, আমার দ্বারা রব্বুল আলামিনের সামনে একটা কথা বলানো সম্ভব নয়, যেহেতু তাম পৃথিবীর শত শত কোটি নাসারারা খ্রিস্টানেরা আমাকে আল্লাহর ছেলে বানিয়েছে, আমাকে ইবনুল্লাহ বলেছে, কোরআন শরীফ বলছে ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, নাসারারা বলেছে ঈসা আলাইহিস সালাম হলেন আল্লাহর পুত্র। জোরে কর নাউজুবিল্লাহ। আমি তাদের বলি নাই যে তোমরা আমারে আল্লাহর ছেলে কর, কিন্তু ওরা আমাকে আল্লাহর ছেলে বলেছে। এই যে বলেছে তারা, আজকে হাসরের ময়দানে আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবেন আমি জানি না, আমি ভয় তো অস্থির, আল্লাহর দরবারে দাঁড়াবার সাহস নাকি না। আমি একটা পরামর্শ দিতে পারি, আজকের এই বিরাট গুরুত্বপূর্ণ দায়িত্ব একজন পালন করতে পারবেন, তার কাছে চলে যাও, তিনি হলেন আখেরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি পারবেন আর সুপারিশ করতে, তাছাড়া আর কারো পক্ষে সম্ভব নয়। হাসুরবাসীরা হুজুরের কাছে যাবেন, যে বলবেন ইয়া রাসূলুল্লাহ মেহরবানি করে আল্লাহর দরবারে সুপারিশ করুন আমাদের জন্য, আমরা হয়রান পরেশান হয়ে গেছি। আল্লাহর নবী বলবেন হাসুরবাসীরা আজকে এই কাজের দায়িত্ব আমার জন্যই, আমি তোমাদের জন্য সুপারিশ করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল সুপারিশ করবেন একমাত্র, আর তাও আল্লাহ যাদের যাদের জন্য সুপারিশ করতে বলবেন তাদের জন্য, ইচ্ছা করে কাউকে করা যাবে না। কোন কোন কেউ কেউ বলে থাকেন, এই ধরনের বক্তব্য পেশ করেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যারে পাকড়াও করবেন নবী তাদেরকে ছেড়ে দিবেন, কিন্তু নবী যাকে পাকড়াও করবেন আল্লাহ তাদেরকে ছাড়াইতে পারবেন না। জোরে কর নাউজুবিল্লাহ। কথাটা খুবই নাজায়েজ কথা, অতি ভক্তিতে এই কাম হয়, কথা বুঝতে পেরেছেন? কথাটা খুবই মারাত্মক। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যারা পাকড়াও করবেন আল্লাহ নবী তাকে ছাড়াই দিবেন, এই কথাটাও না হয় কিছুটা মেনে নেওয়া যেতে পারে। আল্লাহর নবী যদি অনুরোধ করেন আল্লাহকে, হয়তো আল্লাহ ছেড়ে দিবেন, কিন্তু আল্লাহ দিতেই হবে এমন কোনো কথা নাই। আর নবী যারা ধরবেন আল্লাহ তাকে ছাড়বেন, ছাড়াইতে পারবেন না, এ কথাটা বলা মুশরিকানা কথা বলা, এ কথা বলা জায়েজ নাই। এ কথা বললে আল্লাহর ইখতিয়ার, আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতা মাহদুদ হয়ে গেল, আল্লাহর রাসূলের পাওয়ার আল্লাহর চাইতেও বেশি হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ছাড়াইতে পারবেন না এমন কথা বলা যাবে। রাসূল যে মানুষের জন্য সুপারিশ করবেন, তাও আল্লাহ যাদেরকে যাদেরকে বলবেন তাদের জন্য। ভাইরা আমার, এরপরে আল্লাহর নবীকে অর্ডার করা হবে লোকগুলিকে বাছাই করো। আল্লাহর নবী লোক বাছাই করবেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে শত শত সহস্র কোটি জনতাকে, জনতার ভেতর দিয়ে আপনি আপনার উম্মতকে কেমনে বেছে নেবেন? নবী আমার বলেন ও আয়েশা, একটি
ঘোড়ার যদি কপাল সাদা থাকে, ওই সাদা কপালওয়ালা ঘোড়াটা যদি অগণিত ঘোড়ার মধ্যে হারিয়ে যায়, তাহলে সাদা কপালওয়ালা ঘোড়াটা চিনতে কি কোনো কষ্ট হয় নাকি? আয়েশা বলেন, না হুজুর, কোনো কষ্ট হয় না, অনায়াসে এটা পাওয়া যায়। আল্লাহ নবী বলেন, আয়েশা গো শোনো, কামতের ময়দানে অসংখ্য মানুষের ভিতরে আমার উম্মত গুলি আমি চিনব, আমার বেহেশতি উম্মত আমি বাছাই করব, নামাজের কারণে তাদের চেহারা গুলি নূরের রোশনি হয়ে যাবে, চেহারায় নূর চমকাতে থাকবে, ওই দেখে দেখে উম্মত গুলি জান্নাতের জন্য বাছাই করব। যারা নামাজ পড়েনি, আমার দিনের কাজ যারা করে নাই, ওরাও এসে বলবি, আর রাসূলুল্লাহ, আমি আপনার উম্মত, আমারে বাছাই করেন, আমাকেও আপনি বেহেশতের জন্য বাছাই করুন। হুজুর বলবেন, না তুমি আমার উম্মত নও, তুমি যদি উম্মত হতে তাহলে তোমার চেহারার মধ্যেই নূর চমকাতো, তোমাকে আমি আমার উম্মত হিসাবে আমি বাছাই করতে পারতাম, সুতরাং তুমি দূর হয়ে যাও। ভাইয়ের আমার এই জন্য বলতে চাই, কিয়ামতের দিন কেউ আপনাকে নাজাত দিতে পারবে না, কেউ বাঁচাইতে পারবে না, হাশরের ময়দানে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যাকে সুপারিশ করতে বলবেন, যার জন্য বলবেন, তিনি ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করার আর কার অধিকার থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, একটুখানি দূর সই পড়েন, সালাতুনিয়াম রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়াম হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়াম। বসুন বসুন সবাই, মোনাজাতে শরীক হন, মোনাজাতের আদব হলো বসে মোনাজাত করা, মোনাজাতের আদব বসে মোনাজাত করা, আপনারা সবাই বসেন। আর এ মাহফিল হলো কোরআনের মাহফিল, কিসের মাহফিল বলুন? মাহফিল হয় দুই রকমের, একটা হলো মাহফিল এ রব্বানি, আর একটা হলো মাহফিল এ শয়তানি। শয়তানের একটা মাহফিল হয় আর আল্লাহর একটা মাহফিল হয়। আল্লাহর মাহফিল কোনটা? যেখানে কোরআন হাদিস ইত্যাদি আলোচনা হয়, দিনের কথা বলা হয়, ওইটা হলো আল্লাহর মাহফিল। আর যেখানে গান বাজনা থিয়েটার যে সমস্ত প্রোগ্রামের মধ্যে মিটিং এর মধ্যে আল্লাহ নাই, রসুল নাই, পরকালের চিন্তা নাই, এ জাতীয় কোনো কথা নাই, মানুষের স্বার্থ সংশ্লিষ্ট, মানুষের জীবন সম্পর্কিত কিছু নাই, এগুলো হলো শয়তানের জন্য। সুতরাং আল্লাহর মাহফিল যেগুলি, কোরআনের মাহফিল যেগুলি, সেগুলিকে আদব রক্ষা করা সবচেয়ে বড় জরুরি, সবচেয়ে বড় জরুরি। কি বলুন? আদব রক্ষা করতে না পারলে কোরআন থেকে হেদায়েত নসিব হওয়া বড় কষ্টকর হবে। এই জন্য আমি বলবো, আগামীকাল সময় আপনারা ঠিক সময় মতো আসবেন, মাগরিবের নামাজ বা জামাত এখানে পড়বেন। এই ধরনের মাহফিল প্রত্যেক দিন তো হয় না, বছরে কয়দিন হয়? জোরে বলেন কয়দিন? চট্টগ্রাম বাসীদের জন্য এটি একটি বিরাট নেয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই নেয়ামতের শুকর আদায় করবেন আপনারা আদব প্রদর্শন করে। কালকে আপনারা ভালো করে উজু করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সুন্দর হয়ে আপনারা মাহফিল আসবেন, যাতে করে হাঁটা না লাগে, হাঁটাহাঁটি করা খুবই খারাপ। আমি আপনাদেরকে আর একটা জিনিস অনুরোধ করবো, যে আপনারা একে অন্তত দুজন পাঁচজনকে টার্গেট নেবেন, আপনার নিজেরও সব হবে, আরো একজনকে আপনি আল্লাহ দিনের কাছে আনলেন। আপনি টার্গেট নেবেন যুবকদেরকে, শ্রমিকদেরকে, সেই সব লোকদেরকে, শিক্ষিত লোকদেরকে, যে সমস্ত লোকেরা ইসলামকে মানতে চায় না, আল্লাহ সম্পর্কে কোনো জ্ঞান নাই, রসুল সম্পর্কে কোনো জ্ঞান নাই, পরকাল সম্পর্কে কোনো চিন্তা নাই, এই জাতীয় লোকদের যদি দাওয়াত দিয়ে নিয়ে আসেন মাহফিলে, প্রত্যেকে পাঁচজন করে টার্গেট নেবেন, দাওয়াত দিয়ে যদি নিয়ে আসেন, কোরআনের আলোচনা শুনে ওদের দিনের মধ্যে যদি কোরআনের প্রতি আকর্ষণ সৃষ্টি হয়ে যায়, জীবনের ভুল বুঝতে পেরে যদি আল্লাহর রাস্তায় চলতে শেখে, তাহলে কেয়ামত পর্যন্ত ওই লোকটাতে ভালো হয়ে চলবে জীবনভর, কেয়ামত পর্যন্ত এই সব কবরে বসে আপনি পেতে থাকবেন। জোরে বলেন সুবহান।